بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن بريدة ابن الحصيب الأسلمي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه مسلم زاد الترمذي فإنها تذكر الآخرة وزاد ابن ماجه من حديث ابن مسعود رضي الله عنه وتزهد في الدنيا আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের পরে মওত প্রত্যেক মখলুকের লিখে রেখেছেন, প্রত্যেক মানুষকে এই দুনিয়ার পরে মওতের পরে আখেরাতে পাড়ি দিতে হবে, আর প্রত্যেকের মওত আসবে এতে কোনো সন্দেহ নেই। মওতের সাথে সম্পর্কিত মওতের পূর্ব মুহূর্তে, মওতের সময়, তারপরে কবরে পৌঁছানো পর্যন্ত যেসব বিধিবিধান রয়েছে সেগুলিকে সাধারণত জানাজা বলা হয়। জানাজা, এই জানাজা সম্পর্কিত হাদিসগুলির ব্যাখ্যা আমাদের ধারাবাহিক চলছে বুলুগুল মারাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলীর কিতাব থেকে। আর দুটো আলোচনা ইনশাআল্লাহ তাআলা জানাজার পর্ব শেষ করব। বড় দীর্ঘ লম্বা হইল, কারণ জানাজা সম্পর্কীয় আলোচনা অনেক রয়েছে আর হাদিসও অনেকগুলি ছিল, আর আমরা সময় অল্প পাচ্ছি, হয়তো এক ঘন্টা বা তারও কম। তো আজকে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বুরাইদা ইবনে হুসাইব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আসলাম গোত্রের লোক, সাহাবি বুরাইদা, বাপের নাম আল হুসাইব। কালা বলছেন তিনি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে নিষেধ করতাম কবর জিয়ারত করতে। ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, এতদিন তোমাদেরকে কবর জিয়ারত করতে মানে কবর দেখতে যেতে, জিয়ারত করা মানে ভিজিট করা, দেখতে যাওয়া। আমাদের দেশে জিয়ারতের অর্থটা ভুল বুঝে, জিয়ারত মানে মাইয়াতের জন্য দোয়া করতে যাওয়া, এটাকে আমাদের দেশের জিয়ারত মনে করে। কবর জিয়ারত করে এলাম মানে মাইয়াতের জন্য দোয়া করে এলাম। কেউ যদি কবরের কাছে গিয়ে সালাম পড়ে আর যদি চলে আসে, বা কবর কিছুক্ষণ দাঁড়ালো, সালাম পড়লো আর টান দিল, তো ওটাকে কবর জিয়ারত বলে না। কবর জিয়ারত কাকে বলে? দেশের ভাষায় দোয়া করলো। তারপরে দোয়া করার বিশেষ পদ্ধতি, একা 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 যদি কেউ যায় তো ওটাকে কবর জিয়ারত সাধারণত পাবে না। গ্রামের লোকজনকে, এলাকার লোকজনকে ডেকে হেঁকে নিয়ে গিয়ে 25-50 জন, 100 জন, কয়েকশো জন, জুমার দিনে, ঈদের দিনে ইত্যাদি, এইরকম ভাবে যদি বা খাওয়ান দাওয়ান করিয়ে, জিয়াফত করিয়ে, যদি সবকে নিয়ে কবর কবরস্থান ঘিরে যদি দোয়া করে গিয়ে, এইটা হলো কবর জিয়ারত। এগুলো ভুল ধারণা। আসলে কবর জিয়ারত মানে কবরের সাথে সাক্ষাৎ করা, কবর দর্শন, কবর দেখতে যাওয়া, কবর দেখার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য নিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে নিষেধ করতাম, অতীতে নিষেধ করতাম কি করতে? কবর জিয়ারত করতে। ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো, এতদিন নিষেধ ছিল, এখন অনুমতি আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তরফ থেকে। হাদিস সহিহ মুসলিমের। যাদা তিরমিজি, ইমাম তিরমিজি অতিরিক্ত বলেছেন ফাজুরুহার পরে, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ এই কবর জিয়ারত তোমাদেরকে পরকাল স্মরণ করিয়ে দেবে। কবর জিয়ারত করলে কি হবে? পরকাল স্মরণ হবে। তাহলে হাদিস দ্বারা আমি জানতে পারলাম যে কবর জিয়ারতের একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি? পরকাল স্মরণ করা। যা দেখলে পরকাল স্মরণ হয় সেটা পরকালের কি অংশ না দুনিয়ার অংশ? দুনিয়া দেখে আবার পরকাল কি করে স্মরণ হবে? টাকা দেখলে আখিরাত স্মরণ হয় নাকি? সিংহাসন যদি দেখেন রাজার, রাষ্ট্রপতির,
রাজ দরবার দেখেন, আর যদি পার্লামেন্টে বসে থাকেন তো আখের স্মরণ হবে নাকি? হবে? তাহলে কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে কি হবে? আখেরাত মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করি যে দেখি কি বুঝছেন। চিন্তা করেন আপনি, যেটা দেখলে আখেরাত স্মরণ সেটা তাহলে দুনিয়া নয়, আখেরাতেরই কিছু অংশ দেখছেন, যার ফলে আখেরাতে আরো যেগুলি হবে সেগুলি স্মরণ হবে। কবর জিয়ারত করো এখন, কবর জিয়ারত করলে কি হয়? পরকাল স্মরণে আসে। ইমাম তাইমি রাহমাতুল্লাহ বলছেন যে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে এই কবর থেকে মানুষের মত থেকেই পরকাল শুরু হয়ে যায়, মানুষের মত থেকেই তার আখেরাত শুরু। এখনো লাশ দাফন করা হয়নি, এখনো কবরে নামানো হয়নি, তার আখেরাত শুরু হয়ে গেছে। আপনি ভাবিও না যে আখেরাত মানে আসরের দিন, বিচার দিবস, পরকাল শুরু হয়ে গেছে, দুনিয়া শেষ। তো যেহেতু আখেরাত বিচার হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম পুল আল্লাহ পাকের যে আজাব এসব দেখার ক্ষমতা কারো নেই, আল্লাহ দেখাবেন না, কবরে যে আজাব হচ্ছে তাও দেখা যাবে না, কিন্তু কবরের দৃশ্যটা তো দেখা যাবে, দুনিয়াতে কবরটাও তো দেখা যাচ্ছে। তো তোমরা কবরটা দেখো, তাতে কি হবে? এরপরে যেগুলি হবে তোমাদের জন্য সেগুলি স্মরণে আসবে, আখেরাত স্মরণ আসবে, আখেরাত স্মরণ আসবে। তাহলে কবরের জীবনটা হচ্ছে পারলৌকিক জীবন, আখেরাতের জীবন, দুনিয়ার জীবন নয়। একটি উদ্দেশ্য বলা হলো, জাদা ইবনে মাজা ইমাম ইবনে মাজা রাহমাতুল্লাহ আলাইহি অতিরিক্ত আরো বর্ণনা করেন, মিন হাদিস ইবনে মাসউদ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা ওয়া তুযাহিদু ফিদ দুনিয়া। আর অতিরিক্ত একটুকু আছে, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরার পরে কি আছে? ওয়া তুযাহিদু ফিদ দুনিয়া। এর মানে কি? দুনিয়ার লোভ লালসা কমিয়ে দেবে। জোহদ ফির দুনিয়া মানে আখেরাত মুখী হয়ে যা, দুনিয়া বিমুখ, জোহদ মানে বিমুখতা। তাহলে দুনিয়ার জোহদ মানে দুনিয়া বিমুখতা, দুনিয়ার দিকে আপনি মুখ করবেন না, দুনিয়ার দিকে লোভ লালসা করবেন না, আখেরাত মুখী হবেন না। এখানে আরেকটি উদ্দেশ্য বয়ান করা হলো, কবর কবর দেখলে দুনিয়ার লোভ লালসা কমবে, গাড়ি বাড়ি নারী আর আমোদ ফুর্তি এইসব কমবে, আখেরাতের স্মরণ বেশি বেশি হবে, আখেরাতের কথা মনে বেশি জাগবে। এগুলি হচ্ছে উদ্দেশ্য। তাহলে এই দুটো উদ্দেশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন হাদিসে, তাই না? কবর জিয়ারতের আর কিছু উদ্দেশ্য আছে? মায়েতের জন্য দোয়া করা। কবর জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে নিজে লাভবান হওয়া, আর যার জিয়ারত করছেন, যার ভিজিট করছেন তাকে লাভবান করা। নিজের লাভ হইল যে আখেরাত স্মরণ করব, আর দুনিয়ার লোভ লালসা কমাবো, এটা যে জিয়ারত করি তার ফায়দা। আর যার জিয়ারত করলাম ওই মৃত ব্যক্তির, তার ফায়দা হচ্ছে যে যখন ওখানে গিয়েছি সালাম পড়ব, শান্তি হবে তার উপর, তার জীবনটা সুখী হবে, সালামটাই দোয়া তার জন্য প্রাথমিক। আর তারপর অতিরিক্ত যদি আরো দোয়া করেন, যে দোয়াগুলি জানাজাতে পড়া হয় বা এছাড়া যে কোনো দোয়া যে কোনো ভাষায়, তো যত বেশি তাদের জন্য দোয়া করবেন তত বেশি তাদের ফায়দা হবে। এটা তৃতীয় ফায়দা তাহলে, তাই না? চার নম্বর একটি আর ফায়দা রয়েছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা, নবী করিম নিজে জিয়ারত করেছেন, জিয়ারত করতে বলেছেন, উৎসাহিত করেছেন। নবীর যদি আপনি হেকমত জানেন আর নাই জানেন, রহস্য জানেন আর না জানেন, কারণ জানেন আর না জানেন, নবী করেছেন আমি করছি, এটা আপনার ইবাদত, এটা হচ্ছে আপনার ইবাদত। ইবাদত আপনি এটি করছেন, আল্লাহ সন্তুষ্টির কাজ করছেন। এই চারটি কথা মনে রাখবেন, চারটি কথা মনে, কবর জিয়ারতের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে, এগুলো হল শরীয়ত সম্মত লক্ষ্য উদ্দেশ্য। এতটা যথেষ্ট নয়? এতটাই যথেষ্ট, কিন্তু বিদাতপন্থীরা কি কি করে ভাষ্যকারের ভাষায় সামনে গিয়ে শোনাবো। সহিহ মুসলিমে যতটুকু হাদিস রয়েছে ফাজুরুহা পর্যন্ত, সহিহ তিরমিজিতে যেটা রয়েছে সেটাও সহিহ, আবদুল্লাহ মাসউদ থেকে যে হাদিসটা বর্ণিত রয়েছে ইবনে মাজায় তার সনদ আইয়ুব বিন হানি রয়েছে, ইমাম হাফিজ বিন হাজার এই হাদিসের সংকলক, তিনি বলেছেন তাতে যে বর্ণনাকারী আইয়ুব বিন হানি রয়েছে তার মধ্যে একটু দুর্বলতা, হ্যাঁ লি নুন মানে একটু দুর্বলতা রয়েছে, কিন্তু অন্যান্য হাদিসগুলি আখেরা সম্পর্কে, মত সম্পর্কে, মতের দৃশ্য দেখলে বা কবরের দৃশ্য দেখলে যখন আখেরাত স্মরণ আসে, আখেরাত যার বেশি বেশি স্মরণ হবে দুনিয়ার স্মরণটা কমবে, কারণ মানুষের মগজ যদি এইদিকে যায় তো ওইদিকটা কমবে, ঠিক না? সুতরাং
এই যুক্তিগুলো প্রমাণ করে যে হাদিসের সনদে একটি বর্ণনাকারী হালকা দুর্বল থাকলেও আসল বিষয়বস্তুটি সাব্যস্ত। তার মানে দুনিয়ার লোভ লালসা মোহ কমে আসে কবর জিয়ারত করলে। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করা, কবর জিয়ারতের অনেক উপকারিতা রয়েছে। এছাড়াও আখেরাত স্মরণ হওয়া মানে অন্তর্নরম হওয়া, অন্তর্নরম হওয়া, এই একটা ফায়দা রয়েছে। অন্তর্নরম হবে, অহংকার কমে আসবে, অহংকারের ব্যাধি আপনার মধ্যে রয়েছে, আরো যে অন্তরের বহু ব্যাধি রয়েছে, পাপের কামনা বাসনা সেগুলি কমে আসবে। অন্তর্নরম করার জন্য বিভিন্ন উপায় রয়েছে, তার মধ্যে এটা একটা। কারণ আপনি যতই শক্তিশালী হন না কেন, যতই জাতের হন না কেন, যত বড় নেতা হন না আর পয়সা হন না কেন, ওখানে যেতেই হবে, ওখানে যেতেই হবে। দুনিয়ার বড় বড় শাসকরা চলে গেছে আর দুনিয়ার কিছুই নিয়ে যেতে পারেনি, যদি আখেরাতের জন্য কিছু যদি ডিপোজিট করে থাকতো তাই নিয়ে গেছে, আর কিছু নিয়ে যেতে পারেনি। খুব সুন্দর লাগলো সৌদি আরবের একজন বড় শেখ মসজিদ কুবার ইমামের একটা বক্তব্যের একটা অংশ আরবি, তিনি বলছেন যে দুনিয়া হচ্ছে ডিপোজিট। দুনিয়া হচ্ছে কি? ডিপোজিট। মানুষ ডিপোজিট করছে, হয় দুনিয়ার ব্যাংকে ডিপোজিট করছে, ইমা ফিল বনুক আও ইমা ইন্দা মালিকুল মুলুক, অথবা মালিকুল মুলুক আল্লাহ পাকের কাছে ডিপোজিট করছে। যদি আপনি ব্যাংকে ডিপোজিট করেন তাহলে সেটা কিন্তু আপনার সাথে যখন মরবেন যাবে না, থেকে গেল ওয়ারেসিনদের জন্য, ওদের জন্য থেকে গেল, অন্যরা লুটে পুটে খাবে। কিন্তু মালিকুল মুলুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি ডিপোজিট করেন সেটা কি, সেটা সেটা কি, কেমন করে ডিপোজিট করবো আল্লাহর কাছে? দান খায়রাতের ক্ষেত্রে হইলে প্রথমে যাকাত, সাদকা, দিনের দাওয়াতের কাজে খরচ করা, আত্মীয় স্বজনদের উপর খরচ করা ইত্যাদি, আর যদি অন্য ইবাদতবন্দী হয়, যে কোনো ইবাদতবন্দী একটা নেকির কাজ করেছে ওটা আল্লাহর কাছে ডিপোজিট করছেন আপনি। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, ব্যাংকে ডিপোজিট করে আমরা পাবো কি না, অনেক সময় ব্যাংকে ডিপোজিট করে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক বলছেন যা কিছু কল্যাণ আল্লাহর কাছে অগ্রিম ডিপোজিট করবে পাঠাবে, আল্লাহর কাছে পাবে, শুধু পাবে না, হুয়া খাইরান সেটা উৎকৃষ্ট রূপে পাবে, ও আজাম আজরা আর মহাপুরস্কারের আকারে পাবে। যেটা আল্লাহ পাকের কাছে ডিপোজিট করলেন সেটা উত্তম অবস্থায় পাবেন, বড় মহাপুরস্কারের আকারে পাবেন, আর সেটা দুনিয়াতেও লাভবান তার কারণে হবেন। কারণ দুনিয়াতে যে ভালো কাজগুলি মানুষ করে ওর কারণে জীবনে বরকত নেমে আসে, তাহলে দুনিয়াতেও বেনিফিটেড আপনি উপকৃত, আর আখেরাতে সেটা আপনার সাথ ছাড়া হবে না, থাকবে। কবরে চলে যাচ্ছেন আল্লাহর কাছে যেগুলো ডিপোজিট আছে সেগুলি আপনার সাথে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, যতগুলি নেক আমল করেছেন সলিহাত সেগুলি সব যাচ্ছে আপনার সাথে, কিন্তু দুনিয়ায় যতই টাকা পয়সা ধন সম্পদ ডিপোজিট করেন কোনটাই আপনার সাথে যাবে না, কারোর সাথে যায়নি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ জোহদ সম্পর্কে বলছেন, কারণ হাদিসটাতে একটা জোহদ শব্দটি ব্যবহৃত হয়েছে, তোজাহিদু ফিদ দুনিয়া, কবর জিয়ারত করলে দুনিয়া বিমুখতা মানুষের মধ্যে পয়দা হয়। বলছে জোহদ হচ্ছে তারকু মা লা ইয়ানফা ফিল আখিরা, পরকালে যা কাজে আসবে না তা পরিত্যাগ করা, এমন কাজ কথা ছেড়ে দেওয়া যেগুলি আখিরাতে কাজে আসবে না, আমার মতের পরে এটা কাজে আসবে না, সুতরাং সব কাজ কেন করবো আমি, আমার মৌতের পরে যেগুলি পরে যেগুলি কাজে আসবে সেগুলি করবো, সেগুলি বলবো। তারপরের হাদিস, ওয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা'না যায়রাতিল কুবুর, আখরাজাহু তিরমিজি ওয়া সাহাহু ইবনে হিব্বান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন যায়রাতিল কুবুর, কবর জিয়ারতকারিনী মহিলাদের উপর, কবর জিয়ারতকারিনীদের উপর। আখরাজাহু তিরমিজি, হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহি বলেছেন, হাদিসের বিভিন্ন সূত্র সনদ রয়েছে সবগুলি মিলিয়ে হাদিসটি সহি। জাওয়ারাতিল কবুর মুবালাগা শেগা দিয়ে বেশি বেশি জিয়ারতকারীদের উপর লানত করেছে ওইটি অধিক সহি, কিন্তু এই হাদিসটাও সহি। হাদিস মুসনাদ আহমদেও রয়েছে, ইবনে মাজাহতেও রয়েছে। এই হাদিসটি আর আগের হাদিসটি কি ছিল? নবী সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, পরে অনুমতি দিয়েছেন। প্রথম হাদিসটি থেকে জানা যায় যে কবর জিয়ারত প্রথম দিকে নিষিদ্ধ ছিল। কেন নিষিদ্ধ ছিল, হারাম ছিল, কবরের কাছে মাটি দিয়ে চলে আসলে আর যাওয়াই যাবে না, নিষিদ্ধ ছিল। মক্কাতেও নিষিদ্ধ ছিল, মদিনায় প্রথম যুগে নিষিদ্ধ ছিল, তারপরে নবী সাল্লাম অনুমতি দিয়েছেন। কেন? কারণ লোকেরা নতুন নতুন মুসলিম হচ্ছে, শিরক মগজে হাড়ে হাড়ে ঢুকে আছে, রক্তে শিরক কুফরি ঢুকে আছে, গাইরুল্লাহর পূজা ঢুকে আছে, আর যুগে যুগে জাতি দুই রকম পূজার মাধ্যমে মুশরিক হয়েছে, হয় মূর্তি পূজা করে না হয় কবর পূজা করে। এখন এই নতুন মুসলিমদেরকে যদি কবর জিয়ারত করতে ছেড়ে দেওয়া হয় তাহলে দিয়ে
দুর্গা ছেড়ে দিয়ে লাতুজা মানাত ছেড়ে দিয়ে দরগা পূজা শুরু করে দেবে, যেমন আজকালকার মুসলিমরা কবর পূজা শুরু করেছে, বুঝা গেছে? যার ফলে এই আশঙ্কাতেই রাসূলুল্লাহ সাল্লাম প্রথম যুগে কবর জিয়ারত করা মুসলিমদের জন্য নিষেধ করেছেন। তারাও সাহাবাই কেরাম, কিন্তু নিউ মুসলিম সব, তাদের জন্য নিষেধ করেছেন না, এরা ফিতনায় পড়তে পারে। আর শিরকের ফিতনা সবচেয়ে বড় ফিতনা, শিরকের অপরাধ সবচেয়ে বড় অপরাধ, এই জন্য নিষেধ ছিল। বলছেন যালিকা আল্লাহু আলাম আন্না কাসীরা মিনাল মুসলিমিনা কানু হাদীসাই আহাদিন বিল কুফর, সব অধিকাংশ মুসলিমরা যেহেতু নতুন নতুন মুসলিম ছিল, কুফরি ছেড়ে এই মাত্র এসেছে। ওয়ান্না ইউখশা আন তাজুররা জিয়ারাত ইলা তাআল্লুক বিল আমওয়াত ওয়া আযরিহাতিহিম, আশঙ্কা ছিল যে এদেরকে যদি জিয়ারত করতে অনুমতি দিয়ে দেওয়া হয় তো মৃতদের সাথে, বিশেষ করে মৃতদের মধ্যে যারা বুজুর্গ লোক, যারা নেক লোক, নেক লোকদের ভক্ত থাকে, জীবিত অবস্থায় থাকে, সুতরাং মৃত হওয়ার পরেও তাদের ভক্ত থাকবে, এই আশঙ্কা ছিল যার ফলে নিষেধ করা হয়েছে। ওদের ওই মৃতদের সাথে অথবা তাদের কবরগুলির সাথে যেন সম্পর্ক না হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল না হয়ে যায়, শিরকে লিপ্ত না হয়ে যায়, যে এরাও দিতে পারেন, এদের কাছ থেকেও বা এদের এখানে দাঁড়ালে বরকত আসে। যেমন আমাদের দেশে যেসব ফিরকাগুলি রয়েছে, কিছু লোক আছে সরাসরি কবর পূজা করে, আর কিছু লোক কবর পূজা না করলেও অনেকটাই তাতে জড়িয়ে আছে ওই শিরকগুলোতে। যেমন তারা মনে করে যে ওখানে গেলে কি হয়, কলব আলোকিত হয়, ইমান তাজা হয়, হ্যাঁ, ওলিয়া উলিয়া ফিরমা সাহেব বুজুর্গানে দিন আলেম আলমাদের কবর জিয়ারত করলে অন্তর আলোকিত হয়, ইমান তাজা হয়, ইত্যাদি ইত্যাদি। এছাড়া এর চেয়ে বড় বড় কথা রয়েছে, জটিল জটিল মশলা সমাধান করতে পারছেন না, সমস্যা সমাধান করতে পারছেন না, ওখানে গেলে তাদের নাকি অন্তর আলোকিত হয়ে যায় আর ব্রেন খুলে যায়, এগুলো শিরকি আকিদা। কিছু লোকেরা সরাসরি কবর মাজারকে সেজদা করেছে, আর কিছু লোকেরা এইরকম শিরকি আকিদা রাখে। সুতরাং কবর বড় ফিতনা, কবর দুর্বল ইমানের মুসলিমদের জন্য বড় ফিতনা, এত বড় ফিতনা এই কবর যে মূর্তি অত বড় ফিতনা নাই, কারণ মুসলিমরা জাহেল মূর্খ হইলেও মূর্তি পূজা দুর্গা পূজা করবে না হয়তো, কিন্তু আলেম আলমাদের বুজুগানের দিন, হ্যাঁ, যাদের খুব শ্রদ্ধা সম্মান করতো, যাদের খুব ভক্তি করতো, তাদের সামনে ঝুঁকে যাওয়া বা তাদের কাছে গেলে কিছু পাওয়া যায়, আর কিছু না হলে কমপক্ষে ওদের কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাইলে তাড়াতাড়ি দোয়াটা কবুল হবে, এইরকম গুমরাহিতে লিপ্ত হইতে পারে। আর হয়েছে আর হচ্ছেও আজকাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে গিয়ে কিছু লোক দোয়া করে, হ্যাঁ, বিদাতিরা অধিকাংশ ওদের নিয়ম যে যদি রাওজাতে বসে দোয়া করতে পারে তো নবীর কবর কারণে দ্রুত দোয়াটা কবুল হবে, তাহলে কোনো নেকির কাজ করলো না, বিদাত কমের পক্ষে বিদাত, আর এটা শিরক পর্যন্ত চলে যেতে পারে। যদি মনে করে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাসির রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এই দোয়াটি দ্রুত কবুল হবে, তাহলে বড় শিরক হয়ে যাবে। তো সেখানে যদি বড় শিরক হয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে দোয়া করছে আল্লাহর কাছে পাবো, দ্রুত পাবো, তাহলে অন্যের কাছে বা অন্যের কবর কাছে গিয়ে যদি এইসব ধারণা রাখে তাহলে শিরক হবে না। কিন্তু মুসলিমদের সাহাবায়ে কেরামদের যখন আকীদা পাকা হয়ে গেল, দিন সম্পর্কে জ্ঞান অর্জন তারা করতে পারলেন, আর জানতে পারলেন জিয়ারতের অর্থ কি, জিয়ারতের উদ্দেশ্য কি, এসব যখন জেনে গেলেন, তখন তাদেরকে বলে এখন অসুবিধা নেই, কবর জিয়ারত করলে তোমরা জেনে গেছো যে কি জন্য কবরের কাছে যাবে, এখন যাও ফাজুর। কবর জিয়ারত করা ওয়াজিব, মুস্তাহাব সুন্নাত নাকি জায়েজ? জায়েজ, হ্যাঁ, সুন্নাত বা মুস্তাহাব, সুন্নাত মুস্তাহাব কাছে, মুস্তাহাব মানে ভালো আর সুন্নাতটাই ভালো, কবর জিয়ারত করা সুন্নাত, ওয়াজিব ফরজও নাই যে আপনার কবর জিয়ারত করতে যেতে হবে, আর জায়েজ নয়, জায়েজ মানে করলেও অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই, বা করা না করা সমান, এটা হচ্ছে জায়েজ, করা না করা সমান না, কবর জিয়ারত করলে ভালো, কবর জিয়ারত করলে ভালো। কবর জিয়ারতকারীর চারটি অবস্থা হইতে পারে, বলছিলাম যে কবর জিয়ারতে কি কি উদ্দেশ্যে মানুষ যায় আর কোনটা শরীয়ত সম্মত, কোনটা বিদাত, কোনটা শিরক, এটা জানার জন্য এটাকে চার ভাগে বিভক্ত করা যেতে পারে। কবর জিয়ারতকারীর অবস্থা হচ্ছে চারটি। প্রথম অবস্থা হচ্ছে যে মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করতে গেলাম, মৃত ব্যক্তি বা ব্যক্তিদেরকে সালাম দিলাম, একটি বা একাধিক কবর রয়েছে, সালাম দিলাম, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার, যে ভাষাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে ওইভাবে দিতে বলে সবচেয়ে ভালো, সালাম দিলেন, তাদের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করলেন, দয়া চাইলেন, আর তওবা ইস্তিগফার নিজেরাও করলেন, মৃতদের অবস্থা দেখে
যে এরা আমাদের চাইতে জ্ঞানীগুণী ছিল, আমাদের চাইতে বড় ছিল, আমাদের চাইতে শক্তিশালী ছিল, সম্ভ্রান্ত ছিল, তাদেরকে কবর আসতে হয়েছে, তাদের পরিণাম কি হয়েছে, কবর ঘাস হয়ে গেছে, বন জঙ্গল হয়ে গেছে, আপনার বাপদাদা পূর্বপুরুষদের এই কাঁচা কবরগুলি দেখলেন না আখেরাত স্মরণ আসবে, ঠিক কিনা? আর যদি পাকা কবর আর কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করা আছে, আর লাখ লাখ টাকা দৈনিক ইনকাম হচ্ছে নজরানা দিয়ে, যেখানে ইনকাম সোর্সে পরিণত হয়েছে যে কবরগুলি যেগুলিকে মাজার বলা হচ্ছে, এগুলো দেখে কি আখেরাত স্মরণ আসবে না ইনকাম সোর্স স্মরণ আসবে? যে আরে এরা ইনকাম সোর্স খুলেছে, আমি কোন ইনকাম সোর্স খুলতে পারি? আমার এলাকায় তো মাজার নেই, চল একটা মাজার খুলি। আমি দুনিয়া স্মরণ আসবে। তাহলে কবর জিয়ারত করো মানে যে সব কবর দেখলে আখেরাত স্মরণ আসে, দুনিয়া লোভ লালসা কমে, সেই সব কবর জিয়ারত করতে হবে। পাকা কবর জিয়ারত করা মোটেই নয়, কারণ ওগুলি হচ্ছে সিরকের আস্তানা, সেখানে আল্লাহ ছাড়া অন্যে অন্যকে ডাকা হচ্ছে আর আল্লাহর সাথে কুফরি শিরক করা হচ্ছে, যার ফলে সেসব জায়গায় দাঁড়ানো জায়েজ নয়। ওখানে গেলে পাপীদের মুশরিকদের সংখ্যা বাড়ালেন, যদিও আপনি সহি আকীদা নিয়ে যান, যাবেন না, সাধারণ মানুষ মোটে যাবে না। সাধারণ মানুষকে জিন শয়তান, মানুষ শয়তান প্রতারিত করতে পারে, ধোকা দিতে পারে, তাদের ইমান কেড়ে নিতে পারে। একমাত্র সীমিত আকারে এমন ব্যক্তি, যেই ব্যক্তি এই কবর মাজার পূজা থেকে সতর্ক করার জন্য দেখতে যাচ্ছে, যে চোখে দেখে এসে বলবো জাতিকে আর সতর্ক করবো এসব মুশরিকানা কাজ থেকে, তাদের জন্য হয়তো বৈধতা রয়েছে মাঝে মধ্যে, কিন্তু শখ করে চল দেখে আসি, অমুক দরগা দেখে আসি, অমুক মাজারে জিয়ারত করে আসি, ওখানে গেলে আখেরাত স্মরণ হয় না। যেসব উদ্দেশ্যগুলি বলা হলো সেগুলি হয় না, যার ফলে যাবেন না, ওখানে ওইসব জায়গায় যাবেন না। মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা, এটা হচ্ছে একটি অবস্থা। বলছেন ভাষ্যকার, ফাহাজে জিয়ারতুন শারিয়া, সেখানে গিয়ে উপদেশ নেবে, এটা হচ্ছে শরীয়ত সম্মত জিয়ারত, শরীয়ত সম্মত জিয়ারত। দুই নম্বর জিয়ারত হচ্ছে আইয়াদু আল্লাহ তাআলা লিনাফসিহি ওয়া লিমান আহাব্বা ইনদাল কুবুরি আও ইনদা সাহিবি কবরিন খাস মুতাকিদান আন্না দুয়া ফিল মাকাবিরি আও ইনদা কবরিল মাইয়িত ফুলান আন্নাহু আফযালু ওয়া আকরাবু লিল ইজাবাতি মিনাদ দুয়া ফিল মাসাজিদ ফাহাযি বিদাতুন মুনকারা। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে কবরের কাছে গিয়ে নিজের জন্য দোয়া করছেন, নিজের পরিবার পরিজন ছেলে মেয়ে বাপ মায়ের জন্য দোয়া করছেন, হ্যাঁ, নিজের ধন সম্পদ রুজির বরকতের জন্য দোয়া করছেন, সুস্থতার জন্য দোয়া করছেন, দোয়া আল্লাহর কাছেই করছেন, কিন্তু কবরের কাছে গিয়ে দোয়া করছেন, বিশেষ কবরের কাছে, এই বিশ্বাস নিয়ে যে কবরস্থানে গিয়ে দোয়া করলে অথবা অমোক বুজুর্গ ব্যক্তি, অমোক আলেম শেখ ওস্তাদের, হ্যাঁ, মুরব্বির কবরের কাছে গিয়ে দোয়া করলে এটা উত্তম হবে মসজিদের দোয়ার চাইতে। মসজিদের দোয়া যদি কবুল না হয়, এই দোয়া অবশ্যই কবুল হবে, কারণ আল্লাহর নেক বান্দা এখানে শুয়ে আছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু এই এতেকাদ নিয়ে যদি করেন তো বলছেন ফাহাযিহি বিদাতুন মুনকার, এটি হচ্ছে মুনকার, ইসলাম বিরোধী বিদাত, মুনকার আপত্তিকর, যার ইনকার করা, যার প্রতিবাদ করা ফরজ বিদাত। তিন নম্বর অবস্থা তৃতীয় অবস্থা যে না আল্লাহর কাছে দোয়া করলো, অতিরিক্ত করলো কি, এইসব বুজুর্গকে, আলেমকে, ওস্তাদকে, শেখকে, সাহাবিকে বা নবীকে কি করলো, আল্লাহর কাছে দোয়া কবুল করানোর জন্য ওসিলা বানালো। আল্লাহ গো, তোমার নেক বান্দার যে কবর জিয়ারত করতে এসেছি, তার ওসিলায় আমার দোয়াটি কবুল করো, এই করলো। সুতরাং এইরকম বলে, আস আলুকা ইয়া রব্বি আতেনি কাযা বিজাহে সাহিবে হাযাল কবর, হে আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি আমাকে অমক জিনিসটা দাও, এই কবর ওয়ালার যে মান মর্যাদা তোমার কাছে রয়েছে, মর্তবা রয়েছে, হ্যাঁ, তার মর্যাদা রয়েছে, সে মর্যাদার ওসিলাই, অবিহাকিহি আলাইকা, অথবা তার যে তোমার কাছে হক রয়েছে সেই হকের ওসিলাই, অবি মাকামিহি ইনদাক, বা তোমার কাছে যে তার যে মর্যাদা রয়েছে
তার ওসিলায় ওয়ানা হবে জালেকে এইরকমই। এইভাবে যদি কোনো ব্যক্তি জীবিত অথবা মৃত ব্যক্তির ওসিলা, তার ব্যক্তিত্বের ওসিলা, হ্যাঁ জীবিত ব্যক্তির দোয়ার ওসিলা যদি ধরে, যে তাকে বলছে আমার জন্য একটু দোয়া করে দেন, সেটা আলাদা কথা। কারণ জীবিত ব্যক্তি দোয়া করতে পারবে, কিন্তু জীবিত শুধু ব্যক্তিকে ওসিলা বানানো একটা আল্লাহর নেক বান্দা বেঁচে আছে আর তার সম্পর্কে খুব ভালো ধারণা যে তিনি আল্লাহর খুব নেক বান্দা, তার দোয়া কবুল মুস্তাজাবুদ দাওয়া, আর তার কাছে গেল না, তাকে বলতেও গেল না, আল্লাহর কাছে দরছে আল্লাহ গো অমুক বান্দা যে তোমার বেঁচে আছে অমুক দেশে, হ্যাঁ আমার অমুক মসজিদের কাবা শরীফের ইমাম, আল্লাহ তার ওসিলা আমার দোয়া কবুল করো, এটাও জায়েজ না। কারণ ওর ব্যক্তিকে আল্লাহর কাছে পেশ করে কি করতে চাইছেন, আল্লাহর চাপ সৃষ্টি করতে। এটা কি ঠিক ওই রকমই যেমন আমরা হ্যাঁ বড় ব্যক্তির কাছে পৌঁছার জন্য তার সেক্রেটারি, তার আশেপাশে ডানে বামে যারা আছে তাদেরকে আমরা মাধ্যম ধরি যে ভাই সরাসরি তো পৌঁছিতে পারবো না, তা আপনি একটু আপনার অ্যাপ্রোচ আছে ওখানে, আপনি ওখানে আমাকে পৌঁছে দেবেন, তো ওইরকম মনে করেন। তারপরে অনেক সময় মানুষ যত বড় ব্যক্তি হোক না কেন, কারো না কারো কাছে গিয়ে একটু দুর্বলতা আছে, দুর্বল হয়ে যায় অথবা চোখ খুলে যায়, তার কথা মানতে হয়। এটা বড় অফিসার কেউ পারছে না, তখন জানেন তাদের বিবিদের মাধ্যমে ঘুষ দেয়, ভালো ভালো কিছু মাছ কিনে নিয়ে গিয়ে অফিসারের স্ত্রীকে দিয়ে দিল ইন্সপেক্টর। আর বড় বড় অফিসার যারা ঘুষখোর, সরাসরি হয়তো ঘুষ নেবে না, খুব ভদ্র, ওদেরকে হয়তো সরাসরি টাকা দিলে আপনাকে আশাই বানিয়ে দিতে পারে, ভয় আছে, কিন্তু তার বাড়িটা খোঁজ খাজ করে দামি দামি গিফট নিয়ে এবারে মালা আর মকার তো মকার খাবার খাবার দাবার এইসব, তার ছেলে মেয়েদের কাপড় চুপড় স্ত্রী দামি দামি শাড়ি নিয়ে গিয়ে হাজির, এগুলো করে না করে না করে জি, কারণ স্ত্রীর কাছে স্বামী দুর্বল, স্বামী দুর্বল, ও সারা রাত বুঝাইতে থাকবে যে এর কাজটা করে দিতে হবে, একে কোন রকম করে বাঁচাইতে হবে মৃত্যুদণ্ড থেকে, একে জেল থেকে মুক্ত করতে হবে, সারা রাত লেগে আছে, কারণ খেয়েছে ও ভালো ভালো খাবার খেয়েছে, হ্যাঁ ঘুষের হারামের খাবার বা ভালো ভালো পোশাক পেয়েছে, গয়না পেয়েছে, লেগে আছে, এইরকম মনে করেছে আল্লাহকে এরা দুর্বল, যে আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ নবী মুহাম্মদ অথবা জিলানি চিস্তি অথবা আবুবকর উমর তাদের ওসিলার কথা বলবো, আল্লাহ চাপের মুখে চলে আসবেন, লজ্জায় পড়ে যাবেন, আল্লাহ না দিয়ে আর আল্লাহর কাছে উপায় থাকবে না, আউযুবিল্লাহ। তাহলে আল্লাহ আল গানী কি করে হলেন, অমুখাপেক্ষী কি করে আল্লাহর নাম আল গানী, আল্লাহ রাব্বুল আলামিন আস-সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারো মোহতাজ নন, কারো কাছে দুর্বল নন, আল্লাহ হচ্ছে আল কাদের আল কাদির সর্বশক্তিমান, এগুলো কোথায় থাকলো তাহলে, এই ইমানগুলি কোথায় থাকলো তাহলে আপনার। এই তিন নম্বর সম্পর্কে বলছেন ফাহাজিহি বিদাতুন মুহাররমা, মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে তাদেরকে ওসিলা বানিয়ে যদি দোয়া করেন তাহলে এটা হচ্ছে হারাম বিদাত, আগেটা হারাম আর তার সাথে সাথে এটা শিরকের চোরা রাস্তা ওসিলা, লিআন্নাহা ওয়াসিলাতুন ইলা শিরকি বিল্লাহি তাআলা, আজকের ওসিলা ধরা কালকের শিরকে পরিণত হবে, আজকে যাদেরকে ওসিলা ধরে দোয়া করছেন আল্লাহর কাছে কালকে তাদের কবরের মাজারের পূজা শুরু করবেন, এইভাবেই কবর মাজার পূজা শুরু হয়েছে, সরাসরি ওদের কাছে চাওয়া শুরু হয়েছে, এটা হচ্ছে শিরকের চোরা রাস্তা। আর দীন ইসলামে পাপের যে কোনো চোরা রাস্তাকে বন্ধ করা হয়েছে, সাদ্দে জারিয়া যেসব রাস্তা দিয়ে মানুষ পাপে লিপ্ত হয় সেসব রাস্তা বন্ধ করা হয়েছে। এই জন্য কোনো মহিলার সাথে যতই আল্লাহর ওলি হন আর আলেম দিন হন, নির্জনতা অবলম্বন করা আজনবী মহিলার সাথে যায় না, আমার ইমান মজবুত, আমি পড়ে থাকলে আমি কিছু বলবো না, তারপরও যায় না আপনার জন্য, অপর পুরুষের সাথে বা একা বিনা মাহরামে সফর করাও জায়েজ নয় কোনো মহিলার জন্য, সে হজের সফর হোক আর উমরা সফর হোক আর নেকির সফর হোক আর সাধারণ সফর হোক আর অনেক দূরে বিদেশে কেউ আনার মতো লোক নেই হোক, শরীয়ত হারাম করা হয়েছে। এইরকম মহিলাদের সাথে যখন তখন ভাবির সাথে সালির সাথে টেলিফোনে কথা বললা আর হাসি খুশি বন্ধুর স্ত্রীর সাথে, বন্ধু না থাকে তখন একটু টেলিফোন করা কারণ একটু সুযোগ পাবো কথা বলার, নিয়ত অত খারাপ নাই মানে বড় ব্যবচারে যে লিপ্ত হবেন না, কিন্তু একটু কথা টথা বললাম একটু, হ্যাঁ রসিকতা করলাম, দাওয়াত টাওয়াত চাইলাম, হ্যাঁ এগুলো সব হারাম করা হয়েছে, কারণ এটা ধীরে ধীরে আপনাকে কোথায় নিয়ে যাবে, এটা আরবি হলো ইস্তিরসাল, মানে আপনার এখন রশি ঢিলা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে রশি ঢিলা হচ্ছে আর ধীরে 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 আপনি পাপের দিকে বাড়ছেন, যে ইসলামের যেটা বাঁধন ছিল বাঁধন ঢিলা হইতে যাচ্ছে, হয় না হয় না, যারা ফেসবুকে বসছেন যারা ইউটিউবে বসছেন তারা কিন্তু একদিনেই অশ্লীল ছবিতে ডুবেননি, ধীরে ধীরে আজকে কিছু মহিলা দেখলেন তার মহিলা দেখতে ভালো লাগে, ইস্কুসোয়ার ছবি দেখতে ভালো লাগে, ছেলেদের ছবি দেখতে ভালো লাগে না বা ওই গাছপালার ছবি দেখতে ভালো লাগে না, অথবা ভালো কিছু আর্টিকেল লেখা আছে সেগুলি দেখতে, এগুলো কে পড়বে এত সময় কোথায়,
খুঁজে খুঁজে মহিলার ছবি, মহিলা ছবি, মহিলা ফ্রেন্ড, হ্যাঁ ফেসবুকে ফ্রেন্ড বানাবেন কাকে, ওই মহিলা মহিলা যতগুলো মহিলা পেয়ে, ফেতনা না এগুলি, ফেতনা এগুলি কেন হারাম? এগুলি হচ্ছে সাদ্দুজারিয়া, জেনার রাস্তা বন্ধ করা। ওর মধ্যেই শয়তান অন্তরে দিয়ে দিবে যে এই যে তোর ফ্রেন্ডগুলি আছে ফেসবুকের ফ্রেন্ড, এর মধ্যে এই যে যুবতীটা আছে এটা খুব সুন্দরী কিন্তু, হ্যাঁ এর সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানতে পারে চোখে বলো, সুতরাং চলো এর সাথে যোগাযোগ রাখো, একই বিয়ে করবো। কোথাকার লোক কোথায় চলে গেল, কোথাকার লোক কোথায় চলে গেল, এক পাকিস্তানি, তার স্ত্রী আছে, অনেক বছর আগের কথা, ইমিয়ানদের কোম্পানিতে। আমাকে এসে মাসালা জিজ্ঞেস করছে আমি আমার স্ত্রীকে ছেড়ে দেবো, আর তার কেন বলছে আমি আসলে বিয়ে করব একটা অস্ট্রেলিয়ান মেয়েকে, অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করবে, কী করে যোগাযোগ হলো? তো বলছে যে আমার সাথে ওই ফেসবুকে যোগাযোগ, ফেসবুকে যোগাযোগ যে ওর সাথে বিয়ে করবো। আমি আমি বললাম যে কেন, বলছে আমার স্ত্রীর চরিত্র ভালো না। এখন আপনার স্ত্রীর জন্মসূত্রে মুসলিম, বাপ মা মুসলিম, মুসলিম পরিবারে, তাও পাকিস্তানে আবার, হ্যাঁ সেসব পরিবার জন্ম নিয়েছে, আর অস্ট্রেলিয়াতে একটা মেয়ে বলছে খুব ভালো, খুব সতী, কাফেরদের ঘরে লালিত পালিত হয়েছে সেই মেয়েটি সতী, আর আপনার স্ত্রী যেটা মুসলিমদের ঘরে লালিত পালিত হয়েছে সেটা অসতী হয়ে গেল, প্রেমের ফেতনাই লিপ্ত হয়েছে, প্রেমের ফেতনা লিপ্ত, আল্লাহ আফিল ফিতনাতে সাকাত, ফিতনাই পড়েছে না, বুঝা গেছে? চোরা রাস্তাগুলি, পাপের চোরা রাস্তা ইসলামে বন্ধ করা হয়েছে সমস্ত ক্ষেত্রে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ যেহেতু শির, আর শিরকের চোরা রাস্তা হচ্ছে ওয়াসিলা ধরে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ গো উমুকের ওসিলাই আমার গুনাহ খাতা মাফ করো, এসব হারাম, বিদাতে মহরম আর শিরকের ওসিলা, শিরকের বর্ডারে চলে গেছেন। চার নম্বর হচ্ছে কবর জিয়ার করতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা নাই, ওয়াইন্নাম ইয়াদু আসহাবাল কবর, কবর ওয়ালাকে ডাকছে বড় কুফরি কথা, বড় শিরকি কথা। লক্ষ্মী হচ্ছে হিন্দুদের রুজি দাতা, আর সরস্বতী হচ্ছে হিন্দুদের বিদ্যা দাতা, আর ইয়ে হচ্ছে দস্তগির, এদের হাত ধরে উদ্ধারকারী, গোসল আজম আর গরিব নওয়াজ, গরিবের দাতা মুসলিমদের, তারপরে কি ইসলাম থাকে না? ইসলাম থাকে না, কোনো পার্থক্য নেই, হরে রাম হরে কৃষ্ণ করা, আর ইয়া গরিব নওয়াজ, ইয়া খাজা, আর ইয়া জেলানি, আর ইয়া ইত্যাদি, এসব আল্লাহ ছাড়া অন্যকে ডাকা একই কথা, একই কথা, কোনো পার্থক্য নেই। তো কবরওয়ালাকে যদি ডাকি, কবরওয়ালা একাধিক অথবা একজনকে ডাকে, যেমন বলে ইয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওয়ালি, ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী, ইয়া সাইয়্যিদি আগনেনি, আমাকে অভাব মুক্ত করুন, আও আতিনি কাজা, আমাকে এই জিনিসটা দান করুন, আমাকে সুস্থতা দান করুন, আমার মেয়ের বিবাহর ব্যবস্থা করে দিন, ওয়ান্নাহু জালিকা, এই রকম কিছু চাওয়া, ফাহাদা শিরকুন আকবার, এই জিয়ারতটা হচ্ছে বড় শিরকি জিয়ারত। কি বড় শিরকি জিয়ারত? আমার বন্ধু মসজিদ নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর কাছে ডিউটি করতেন, আমি এক বছর ডিউটি করেছি মসজিদ নববীতে। তো একদিন এক পাকিস্তানি মহিলা দরখাস্ত লিখে নিয়েছে, যুবতী আর কি, অবিবাহিতা, দরখাস্ত লিখে নিয়েছে উর্দু, দেওয়ার চেষ্টা অনেক করছে, দেওয়ার চেষ্টা করছে, কাছে তো মহিলা যেতেই পারে না, দিতে পারে না। তো ওই ভাই আমাদের ইন্ডিয়ান মদিনার শেষ বছরের ছাত্র, আর শেষ বছরগুলোকে রাখে যারা একটু সিনিয়র তাদেরকে ওখানে রাখে, তর্জমান হিসাবে ওর হাতে ধরিয়ে দিয়েছে যে তুমি তো ইন্ডিয়ান লোক, উর্দু ভাষী, উর্দু বুঝছো, দয়া করে রসুল্লাহ রওজা মোবারকে আমার দরখাস্তটা পৌঁছে দেবে, আর্জিটা, আর্জি খোলার পর আমাদেরকে বললো যে ভাই দশটি দরখাস্ত লেখা আছে, কার কাছে? রসুল্লাহামের কাছে দরখাস্ত লেখা আছে আর্জি, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ রসুল, আমি যুবতী হয়েছি, বয়স 22-25 হয়ে যাচ্ছে, ভালো স্বামী পাচ্ছি না, হ্যাঁ ইয়া রাসূল আল্লাহ ভালো স্বামীর ব্যবস্থা করে দাও, আমি বিয়ে অথবা এমএ কোন একটা পরীক্ষা দিয়ে এসেছে, মেয়েটি বলছে আমি অমুক পরীক্ষাটা দিয়েছি, ইয়া রাসূল আল্লাহ আমাকে ভালো নম্বরে পাশ করিয়ে দাও, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ এই করিয়ে দাও, ইয়া রাসূল আল্লাহ এই করে দাও, ইয়া রাসূল আল্লাহ এই করে দাও, বলেন এর হুকুম কি? ছোট শিরক, বড় শিরকে দেখুন সন্দেহ নেই, কারণ আব্দুল কাদের জিলানি যেমন আব্দুল কাদের আল্লাহর বান্দা, তখন মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ, আল্লাহর দাসকে ডাকলো।
আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। এই চারটি অবস্থা জিয়ারত করি, এখন কোন অবস্থায় জিয়ারত করতে যাচ্ছেন, কোন নিয়তে জিয়ারত করতে যাচ্ছেন, ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। প্রথমটি হচ্ছে শরীয়ত সম্মত জিয়ারত, আর বাকি তিনটি শরীয়ত বিরোধী জিয়ারত, দুটি বিদাত, হ্যাঁ তৃতীয়টি হচ্ছে শিরকের চোরা রাস্তা, চতুর্থটি হচ্ছে বড় শিরক। রাসূলুল্লাহ সাল্লাম এই হাদিসটি সামনে যে হাদিসটি আমরা পড়লাম একটু আগে, সেটাতে ওই সব মহিলাদের উপর লানত করে, যেসব মহিলারা কি করে কবর জিয়ারত করে, লানা জাইরাতিল কবর, রাসূলুল্লাহ সাল্লাম লানত করেছেন মানে বদদোয়া দিয়েছেন, অভিশাপ দিয়েছেন কবর জিয়ারতকারিনীদের উপর। তো নবী সাল্লাম যখন লানত করেছেন, আল্লাহর লানত অথবা রসুলের যখন লানত হয়, তো সেই কাজটি কি জায়েজ? কোন জায়েজ কাজ করছে লানত হচ্ছে আল্লাহ এবং রসুলের, নাকি তো কাজটি কি হারাম? সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ? সাগিরা গুনাহর উপর লানত হয় না। কাবিরা গুনাহর যে সংজ্ঞা করা হয়েছে তাতে বেশ কিছু দিক রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যদি কোনো পাপের ওপর লানত করা হয় বা আল্লাহর গজবের কথা বলা হয়, দুনিয়ার কোনো শাস্তির কথা বলা হয় বা আখেরাতের আজাবের কথা বলা হয়, জাহান্নামের ধমক দেওয়া হয়, হ্যাঁ অথবা ইসলামী দণ্ডবিধান কায়েমের কথা শরীয়তে বলা হয়, এগুলি হচ্ছে কাবিরা গুনাহ। বারবার করে সাগিরা গুনাহ করতে থাকা সেটাও কবিরা, আল ইসরার ওয়া আলা সাগিরাতি বা আলা সাগাইরে কবিরাতুন। কন্টিনিউ যদি ছোট ছোট গুনাহ করতে থাকেন, আপনি মনে করছেন যে আমি তো বড় গুনাহ করলাম না, আমি মহিলাদের মেয়েদের ছবি দেখছি কি দিনও 50টা ছবি দেখছি, তাহলে এটা সাগিরা থাকবে নাকি? একটা নেই, একটা সাগিরা 50টা সাগিরা, 50টা ছোট ছোট কঙ্করকে জমা করেন তো কতটি হচ্ছে, পকেট ভর্তি হয়ে যাবে। হ্যাঁ আর প্রতিদিন যদি 50টা হয় তাহলে সপ্তাহে কতটি হলো, মাসে কতটি হলো, মাসে মাসের পাথরগুলি যদি জমা করেন, হ্যাঁ 50টা 50টা করে 30-50, তাহলে মাশাআল্লাহ, হ্যাঁ যথেষ্ট হয়ে যাবে। তো এই জন্য সাগিরা গুনাহ কন্টিনিউ করলে মানুষের কাবিরা হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদে কবর জিয়ারত সম্পর্কে যেসব কথাগুলি বলেছেন সংক্ষেপে উল্লেখ করছি। তিনি বলছেন, কানা মিন হাদিয়াহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজা যারা কবর আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ ছিল যখন সাথী সঙ্গীদের কবর জিয়ারত করতেন, সাহাবাই কেরামরা মুসলিম, তার আগে তারা মুসলিম কেউ ছিল না, মুশরিকরা ছিল মক্কা মদিনায়, তাদের যখন জিয়ারত করতেন কিসের জন্য, লি দোয়া ইলাহ, তাদের জন্য দোয়া করার জন্য, তাদের উপর রহমতের দোয়ার জন্য, তাদের জন্য মার্জনা কামনার জন্য। ও হাজহি হিয়া জিয়ারা আল্লাতি সান্নাহালে উম্মতি, এই জিয়ারতি উম্মতের জন্য সুন্নত রেখে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আর এটা হচ্ছে শরীয়তের বিধান। ও আমার রহম আইয়া কুলু ইজা জারু হা, কবর জিয়ারত করবেন তখন কমের পক্ষে এই সালাম দিবেন, আর সালাম দিয়ে শুরু করবেন, আর সালাম দিয়েও যদি চলে আসেন তবু আপনি কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত হইল, সংক্ষেপ হইল, সেটা কি সুন্নতি শহীদ? আসসালামু আলাইকুম আহলাদ দেয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। আমি যখন এয়ারপোর্টও যাই, এয়ারপোর্ট রোড থেকে কবরস্থান 91 পরে যে কবরস্থান অনেক দূরে, তারপর ওখান থেকে সালাম পড়ে যায়, হ্যাঁ যা ফেরেশতাদের উপর ছেড়ে দিলাম, ফেরেশতারে পৌঁছে দিবে। তো কাছাকাছি চলে গেছি কবরে, দেখতে পাচ্ছি কবরগুলো নজরে আসছে, নজরে আসছে মানে জিয়ারত, ভিজিট হয়, জিয়ারত মানে কি, জিয়ারত মানে একবার কাছে গিয়ে জিয়ারত করা, আমি দেখতে পাচ্ছি কবরস্থান, দেখতে পাচ্ছি জিয়ারত হয়ে গেল আমার। সুতরাং এইরকম জিয়ারত তো যখন তখন হচ্ছে, এখানে কবরস্থান আছে, এখানে পুরাতন কবরস্থান জানেন কেউ? হ্যাঁ রিয়াজ ব্যাংকের অপোজিটে আগে যে একটা রাজীব ব্যাংক ছিল তার পিছনে ওই জায়গাগুলো তো কবরস্থান, বহু জায়গায় কবরস্থানে তো ঘেরা আছে, জানেন হয়তো, যেখানে কবরস্থান থাক জানতে পারছেন যে কবরস্থান আছে অথবা কবর আছে। এটি হচ্ছে সুন্নতি দোয়া, সবচেয়ে সহি দোয়া আসবে সামনে সপ্তাহে আসবে, সহি দোয়া আসবে আর জৈব দোয়াটিও আসবে, সেজন্য এখন আর বলছি না। ওয়াকানা হাদিও হাইয়া কুল, আর ইবনুল কাইয়িম বলছেন যে নবী সাল্লামের আদর্শ তিনি বলতেন, ওয়া ফালো ইন্দা জিয়ামিন জিনসে মায়া কুলু ইন্দা সলাতে আলাল মাইয়্যিতি, এই সালাম পড়ার পরই তিনি ওই সব দোয়াগুলিও বলতেন যেই দোয়াগুলি জানা যায় বলতেন, জানাজায় যে দোয়াগুলি রয়েছে তার, আল্লাহ মাগফির হাইয়ানা ওয়া মাইয়্যিতানা ওয়া শাহিদানা, আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আফিহিম ওয়া আফু আনহুম, যদি একাধিক কবর থাকে তাহলে, আর যদি একটি কবর থাকে তো এক বচন করে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, ইত্যাদি এইসব দোয়াগুলি পড়া। তারপরে বলছেন কিন্তু মুশরিকরা, ফাবাল মুশরিকুনা ইল্লা দু আল মাইয়্যিত, মজার কথা বলছেন, কিন্তু মুশরিকরা নবীর তরিকা নিতে রাজি নাই, মুশরিকরা অস্বীকার, নবী শুধু দোয়া করেছেন ওই মাইয়্যিতের জন্য,
মাইয়েতের কাছে দোয়া করব। মুশরিকরা অস্বীকার করলো ইল্লা দুয়াল মাইয়েত, হ্যাঁ ও মৃত ব্যক্তিকে ডাকবে, তাছাড়া আর কিছু বুঝে নাও। বলে ইকসাম আল্লাহ, আল্লাহকে আল্লাহকে কসম দিবে ওই ওলিয়া উলিয়ার, যে আল্লাহ ওলিয়া উলিয়ার কসম দিয়ে বলছি, হ্যাঁ ওসিলা দিয়ে বলছি তোমাকে দিতে হবে। ওয়াসামালুল হাওয়াইজ, আর নিজের প্রয়োজন যাচ্ছা করা শুরু করলো এদের মাধ্যমে। বলে ইস্তিআনাত বিহি, আর সাহায্য কামনা শুরু করলো এদের মাধ্যমে। কেউ ওদের কাছে চাওয়া শুরু করলো, কেউ ওদেরকে ওসিলা বানানো শুরু করলো। বে আকসি হাদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাম আদর্শের বিপরীত। নবীর আদর্শ কবর জিয়ারতে কোথায়, আর এই বিদাতি জিয়ারতকারীদের অবস্থা কোথায়? ফাইন্ন হওয়া তৌহিদুন ওয়াহসানু আল মাইয়িত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হচ্ছে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা। কবরের কাছে গিয়েও তৌহিদ প্রতিষ্ঠা করবেন, শিরকের কাছে যাবেন না, ধারে যাবেন না। আর মাইয়িতের উপকার করবেন, এহসান করবেন, অর্থাৎ তাকে নেকি পৌঁছাওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ তার গোনার বোঝা হালকা করার চেষ্টা করবেন, তার জন্য মাগফিরাত দোয়া করবেন। ওয়াহাদি হাওলাই, আর এই মুশরিক যারা বিদাতি তাদের আদর্শ হচ্ছে নবীর বিপরীত শিরকুন, তাওহীদের জায়গায় শিরিক করা। ওয়া ইসাআতুন ইলা নুফুসিহিম, নিজের ক্ষতি সাধন করা, কবরে গিয়ে মুশরিক হয়ে এলো, কবরে গিয়ে বিদাতি বনে এলো। আর কি, ওয়া ইলাল মাইয়্যাত, মাইয়্যাতকেও কষ্ট দেওয়া, কারণ আল্লাহর নেক বান্দা যারা আলেম ওল মা তৌহিদ সুন্নতের উপর ছিল আর মারা গেছে, আর বিদাতি তরিকায় তাদের ওসিলা ধরছেন অথবা তাদের কাছে চাইছেন, কখনো রাজি হবে না। তাহলে তার সাথে কি করলেন আপনি, খারাপ আচরণ করলেন। আবু হানিফার কবর কাছে কেউ যদি করে, শাফি মালিক আহমদের কাছে, আব্দুল কাদির জিলানির জীবনী যেমন দেখা যায় যে তিনি তাওহীদের উপর ছিলেন, তার কিতাব উনি এত তার প্রমাণ করেন, তাহলে আব্দুল কাদির জিলানি কি করে এই শিরকের উপর রাজি হবেন? তাহলে তার সাথে খারাপ আচরণ করলো যারা জিলানিকে ডাকলো। ইমাম ইবনে তাইমিয়াহ তাআলা এই জিয়ারত সম্পর্কে বলছেন, আজ-জিয়ারাতু আলা কিসমাইন, জিয়ারতকে দুই ভাগে ভাগ করে, জিয়ারা শারঈয়্যা ওয়া বিদঈয়্যা, একটা হচ্ছে শরীয়ত সম্মত জিয়ারত, যেটা ওই চার ভাগ যখন করে চার অবস্থা করেছে সেখানে প্রথমটি, আর বিদঈয়্যা বিদাতি জিয়ারত, বিদাতি জিয়ারত আবার একটা শিরকি জিয়ারত, আর বাকি মাঝখানে দুটো যে চারটি অবস্থার সেগুলো হচ্ছে বিদাতি জিয়ারত। শারঈয়্যা শরীয়ত সম্মত জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে আল মাকসুদু বিহা আসসালামু আলা মাইয়্যিত, মাইয়্যিতকে সালাম বলা, ও দোয়া লো তার কল্যাণের জন্য দোয়া করা। বিদাতি জিয়ারত হচ্ছে এখন মাকসুদ জায়ের, জিয়ারতকারীর উদ্দেশ্য হবে তার প্রয়োজন মিটানো, ওই মাইয়েতের কাছ থেকে, ওর কাছ থেকে কিছু চাওয়া। হাওয়া হাজা শিরকুন আকবর, এটা বড় শিরক। আও ইয়াকসুদু দোয়া ইনদা কবরি, অথবা কবরের কাছে আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্য বা তার মাধ্যমে তার ওসিলাই দোয়া করা, হাজহি বিদাতুন মুনকার, এগুলি হচ্ছে মুনকার, বিদাত ও ওসিলাতুন ইলা শিরক, আর এগুলি হচ্ছে শিরকের ওসিলা। ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ ওই কথাগুলি বলেছেন, যে কথাগুলি চারটি অবস্থায় বর্ণনা, কবর জিয়ারত করতে গিয়ে কারো ওপর বা দাফন করতে গিয়ে কবরের কাছাকাছি গিয়ে কারো অবস্থায় জিয়ারতকারী হোক অথবা জানাজায় অংশগ্রহণকারী হোক, যেন কোন রকমের খুশি আমোদ ফুর্তি আর গল্প গুজব করছে, দুনিয়ার গল্প, কে কি জমি কিনতে পারলেন, কে কত টাকা দেশে পাঠাতে পারলেন, কে ড্রাফট করলেন, এই করলেন সেই করলেন, কত টাকা কার বেতন ভাই, এসব আলোচনা, এটা বড় আপত্তিকর বিষয়। এই কবরস্থান গিয়ে এগুলো করবেন, এটা একজন মানুষের মুসলিমের জন্য উচিত নয়। বরং সেখানে গিয়ে মাইয়েতের অবস্থা দেখবে আর তাতে প্রভাবিত হবে এবং স্মরণ করবে কবরবাসীর অবস্থা এখন কি এবং তারও পরিণাম ওই রকমই যেমন এদের হয়েছে, আর সেখানে গিয়ে কিছু উপদেশ গ্রহণ করবে, দেখে উপদেশ গ্রহণ। এখন কবর জিয়ারতের মাসালাটি, পুরুষদের জন্য তো জানা গেল যে আগে নিষেধ ছিল পরে বৈধ করা হয়েছে, সুতরাং পুরুষদের জন্য কবর জিয়ারত সুন্নত, কিন্তু মহিলাদের জন্য বলছেন যে ওলামাদের এজমা রয়েছে পুরুষদের জন্য আলা ইস্তেহবাব জিয়ারাতিল কবর লিরিজাল, পুরুষদের জন্য কবর জিয়ারত করা মুস্তাহাব ভালো। ওয়াখতালাফু ফি জিয়ারাতিন নিসা, মহিলাদের কবর জিয়ারত সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে। হানাফি মাযহাব বলছে যাহাবাল হানাফিয়া ইলা ইস্তেহবাব জিয়ারাতিন নিসা লিল কবুল কার রিজাল, পুরুষদের মতই মহিলাদের কবর জিয়ারত মুস্তাহাব। ওয়াস্তাদিলুন আলা যালিক বিমা ওয়ারাদ মিন উমুমিল আমরি বিজদার বিদুন তাখসিস, ফাজুরুহা তোমরা জিয়ারত করো, তোমাদেরকে নিষেধ করতাম এখন তোমরা জিয়ারত করো। এতে থেকে ওরা নিয়েছে যে এতে সম্বোধন যেমন পুরুষদের রয়েছে তেমন মহিলাদের রয়েছে, এইভাবে তারা বলছে যে মহিলাদের জন্য কবর জিয়ারত মুস্তাহাব। আর যা এই এই কারণে মনে হয় এই মাসলাতে ঢিলা থাকার কারণ নেই, আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের হানাফিরা সে দেওবন্দী কারগরি হোক, এরা এই কবরের ফিতনাতে লিপ্ত আর এদের মহিলারা আও কবরের কাছে চলে যায়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত হয়েছে, সেই হাদিসগুলো সামনে রাখতে হইতো, তোমাদেরকে নিষেধ করতাম কবর জিয়ারত করতে এখন তোমরা জিয়ারত করো, এই একটা হাদিস। আরেক হাদিস লানাল্লাহু জায়রাতিল কবর, দুটো সমন্বয় করবেন না, দুটোকে পাশাপাশি রেখে দুটোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা নাই আমল করবেন না,
দুটোকে মিলিয়ে আমল করতে হবে, একটাকে ছেড়ে দেয় হয়তো বা পৌঁছেনি তাদের ইমাম সাহেবের কাছে, তার জন্য ওজুর ছিল, কিন্তু পরবর্তীকালে যেসব ভাইদের কাছে মুসলিম আলেম ওলামা হানাফিদের কাছে পৌঁছেছে তাদের জন্য এটা উচিত হবে না যে অন্ধ তকলিদ অনুসরণ করে বরং পরিত্যাগ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সামনে অন্যের কথা পরিত্যাগ করবে। ওয়াজাহাবা জমহুরুল ওলামা, অধিকাংশ ওলামারা গিয়েছেন অমিনহুম আলাইহিম সালাসা, বাকি তিন ইমাম, তিন ইমাম কে কে? শাফেঈ, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ। এলাকারাহাত আহলে নিসা, মহিলাদের জন্য কবর জিয়ারত হচ্ছে মাকরু। এখন মাকরু যখন ফোকাহারা বলেন তখন সেটা মাকরু তাহরিমি হইতে পারে, আবার মাকতানজি মানে অপছন্দনীয় হইতে পারে, দুটোই হইতে পারে। খাসুল আমরা বে জিয়ারাতে বি রেজাল্ট উনার নেশা বল, তারা বলছেন যে জিয়ারতের যে অনুমতি রয়েছে এটা শুধু পুরুষদের জন্য, মহিলাদের জন্য না। কারণ ফাজুরুহা এখানে শুধু মহিলাদের পুরুষদের বলা হয়েছে, ওয়ালা তাদখুল নেসাফি, পুরুষরা এতে মহিলারা এতে এর অন্তর্ভুক্ত হবে না, এতে সামিল হবে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে যে হাদিসটা সামনে রাখতে হবে। সহি মুসলিমে হাদিস রয়েছে উম্মে আতিয়া, এর আগে কিন্তু হাদিসটা আলোচিত হয়েছে, নহিন আন জিয়ারাতিল কবুর, এ কবর জিয়ারত আমাদেরকে নিষেধ করা হয়েছে, মহিলা বলছেন, হ্যাঁ উম্মে আতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবিয়া, ওয়ালাম ইউজাম আলাইনা, কিন্তু তার ধারণা এটা আমাদেরকে শক্ত করে বলা হয়। এই জন্য একদল বলছেন যে এই কারাহাতটা তানজিহি, মহিলাদের অপছন্দনীয়, অপছন্দনীয়। তাহলে কখনো মাঝে মধ্যে স্বামীর কবর অথবা বাপের কবর, মায়ের কবর, মাঝে মধ্যে কখনো যদি যাই, আর যেগুলি আপত্তিকর জিনিস রয়েছে সেগুলিতে বেঁচে থাকে, সেখানে গিয়ে কান্নাকাটি করা, সেখানে গিয়ে অধৈর্য হয়ে যাওয়া, অথবা সেখানে গিয়ে শিরক বিদাতে লিপ্ত হওয়া, এইসব রোদন করা, বিলাপ করা, এইসব থেকে যদি বাঁচতে পারে তাহলে অপছন্দনীয়, তার মানে হারাম নয় তাদের কাছে, একদল বলছেন। আর একদল বলছেন না, এটা হচ্ছে মাকরুহ তাহরিমি, আর এর দলিলে শক্তিশালী, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। তিরমিজিতে হাদিস রয়েছে যে হাদিসটা একটু আগে বললেন, লান আল্লাহ জায়রাতিল কবর, বলছেন মহিলাদের জন্য কেন লানত করা হয়েছে, বলছে তাদের দিলটা খুব নরম, মায়োজ্জাদু লাহুনাল মাসাইব, পুরাতন পুরাতন মুসিবতের কারণে চিৎকার করে কান্না শুরু করে দেবে। মহিলা এত দুর্বল মনের দিক থেকে যে একটুতে চিৎকার করে কান্না শুরু করে দেবে, আর তারপরে তাদের শোক বেশি, কান্নাও বেশি, আর ধৈর্য ধরা ওয়াজিব, তার পরিপন্থী কাজগুলি করে ফেলবে, যার ফলে তাদেরকে নিষেধ করা হয়েছে। তাই বলছেন যে এইসব দলিলগুলিকে সামনে রেখে ফাইন্না বাদা মুহাক্কিকিল ওলামা, গবেষক কিছু ওলামারা, ইয়ারাউনা তাহরিমা জিয়ারাতে হিন্না লিল কবুরে, মহিলাদের জন্য কবর জিয়ারত করা মাকরু নয়, মাকরু তাহরিমে হারাম বলেছেন তারা। ওয়ালা ইয়াক্তাসিরুনা আলা মুজারাদিল কারাহা, তারা শুধু মাকরু বলছেন না বরং তারা হারাম বলছেন। সৌদি আরবের বিগত বড় মুফতি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন, এরকম এখানকার সমস্ত ওলামারা এই ক্ষেত্রে একমত, আমার জানার মতে যে তাদের কাছে মহিলাদের জন্য কবর জিয়ারত হারাম, কবর জিয়ারত হারাম, উদ্দেশ্য করে কবর জিয়ারত করবেন না। তাহলে যারা সংশয় পয়দা করেছে যে মাঝে মধ্যে জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা জিজ্ঞেস, রাসূলুল্লাহ যদি কবর পাশ দিয়ে যাই তো মাজা আকুলুফি, কি বলবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের যে সালামে আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিন আল মুসলিম যে দোয়াটি বললাম শিখিয়ে দিয়েছেন, অতিথিগতের সংশয় হয়েছে, নবী শিখালেন কেন? ওর জবাব আছে, ইচ্ছা করে কবর জিয়ারত করতে যাও মহিলাদের জন্য নিষিদ্ধ হারাম, কিন্তু অনিচ্ছাকৃত কোনো কাজে যাচ্ছে আর কবরস্থানের পাশ দিয়ে অথবা কবরের পাশ দিয়ে, আরে মাঠে ঘাটে যাচ্ছে অথবা বাস স্ট্যান্ডে যাচ্ছে, এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাচ্ছে, রাস্তার পাশেই তার কবর আছে, তার নিজের স্বামীর হোক বাপের হোক অথবা অন্য কারো হোক, তাহলে সেই ক্ষেত্রে কি করবে? মহিলা হইলেও সালাম বলবে, এই যে সালামের দোয়াটি আছে এই সালাম বলবে। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাইহাতা ওয়াল মুস্তামিয়া, আখরাজাহু আবু দাউদ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, লানত করেছেন। লানত করা মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করা, আল্লাহ যদি ঘোষণা করেন তাহলে। আর নবী লানত করেছেন তার মানে বদদুয়া দেওয়া, অভিশাপ দেওয়া। জি, ফেরেশতাদের লানত হয় মানে ফেরেশতারা বদদুয়া করেন, মুমিনদের লানত হয় মানে না বদদুয়া। জি, কারণ আল্লাহ ছাড়া কেউ রহমত থেকে রহমতের মালিক নাই, সুতরাং রহমত থেকে বঞ্চিত রাসূলুল্লাহও করতে পারেন না, আর কোনো মুমিনও করতে পারেন না, আর জিবরাইল মিকাইল করতে পারে না। তাহলে তারা কি করতে পারেন? রহমত থেকে বঞ্চিত করো আল্লাহ, এই বদদুয়া দিতে পারেন। এটা হচ্ছে লানতের অর্থ, যখন গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত হবে শব্দটি, আর আল্লাহর সাথে যখন সম্পৃক্ত হয়ে ব্যবহৃত হবে লান আল্লাহ, আল্লাহর লানত রয়েছে। লান আল্লাহ মান যাবা আলে গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য যারা জবাই করে, দুর্গার জন্য, দরগার জন্য যারা জবাই করে, যারা আটরসিতে গিয়ে জবাই করে,
কবর মাজারের জন্য জবাই করে, পীর ওলির নামে জবাই করে, দেবদেবীর নামে জবাই করে, আল্লাহর লানত হয়েছে, মানে আল্লাহ তাঁর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন, আল্লাহর রহমত তাদের জন্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত রয়েছে আর নাইহা রোদনকারিনীর উপর, যেই মহিলা, আর এটা মহিলাদেরই স্বভাবের জন্য স্ত্রীলিঙ্গ ব্যবহৃত হয়েছে, পুরুষও যদি এরকম বয়ান করে মহিলার মতো কান্না করে তার উপর লানত হয়েছে, কিন্তু সাধারণত পুরুষদের অন্তটা শক্ত আর কান্না করলে ওইভাবে চিৎকার করে কান্না করেন না, ব্যতিক্রম কিছু হয়তো পুরুষ আছে জাহিল মূর্খ বা হয়তো অন্তনরম মহিলাদের মতো এরকম হইতে পারে, তো তাদের ক্ষেত্রে এই হাদিস ফিট হবে। যারা বয়ান করে কান্না করে, রোদন করে কান্না করা মানে এক আওয়াজ করে চিৎকার করে কান্না করা, দুই নম্বর মাইয়েতের গুণ ভালো গুণগুলি তুলে ধরে কান্না করা, আমার অমুক ব্যক্তি এইরকম ছিল, আমার পোলা এইরকম ছিল, আমার স্বামী এইরকম ছিল, আমার বাবা এইরকম ছিল, আমার মা এইরকম ছিল, তাদের ভাষা এক এক অঞ্চলে এক এক রকম ভাষার বয়ান করে কান্না আছে, যারা ওই দৃশ্যগুলো দেখেছেন আমার দেশে এই হারাম কাজ এখনো হয় না, এর ওপর লানত হয়েছে। আর এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। আর ওয়াল মুস্তামিয়া, আর যারা শ্রবণকারিনী, শ্রবণকারিনী মানে নিজে হয়তো রোদন করবে না কিন্তু তামাশা দেখতে গেছে যে কে কে কান্না করছে, গ্রামের কোন কোন মহিলা কান্না করে, একটু দেখতে গেছে, মৃত ব্যক্তিকে দেখতে যে আমার দেশে আর একটা নাজায়জ কাজ আছে, মারা গেছে পুরুষ, বুঝছেন না, আর গোটা গ্রাম শুধু না, কয়েক গ্রামের মহিলা ওই বাড়ি ভর্তি আর সবাই এসে একটু মরা মানুষের মুখটা দেখে নি, হ্যাঁ একটু দেখে নি, দেখা যায়জ। আর দলে দলে এইরকম দল বেঁধে আসবে, আর যারা ওই রকম রোদন করে কান্না করছে হারাম, তাদের দল বাড়াবে, এটা জায়েজ, সবগুলি হারাম কাজ। এসব নাজায়েজ কাজ থেকে নিজের পরিবারের মা বোন আত্মীয় স্বজন মহিলা রয়েছে তাদেরকে বারণ করেন শক্তভাবে, এটা হারাম নাজায়েজ কাজ হচ্ছে। এই জিনিস আশ্চর্য হলাম, নামাজিদের ঘরে কয়েক বছর আগে আমি দেশে গেছি, আর ওই রকম এলাকায় একটা মাস্টার সাহেব মারা গেছে আমার বাড়ির সামনে, ওখানে মারা গেছে, তো লোকটাকে দেখা যায় পুরুষ লোক মারা গেছে, মহিলার ভিড় ভাড় দেখছি, এক হাজি সাহেবের বাড়ির গোটা ফ্যামিলির মহিলারা এসছে, আর ওদের সাথে যেহেতু আমাদের ভাইয়ের আত্মীয়তা আছে ও শ্বশুর বংশের, ওরা এসে আমাদের বাড়ি ভিড় ভাড়, আমি বলছি এত মহিলা কোত্থেকে উঠানে, জানতে পারলাম যে ওরা মাইয়াকে দেখতেছে, বলবো এইসব নাজায়জ কাজ তোমরা কি, হাজির বাড়ির মহিলা সব তোমরা, আস্তাগফিরুল্লাহ, হারাম কাজ এগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের লানত রয়েছে। আখরাজ আবু দাউদ হাদিস, আবু দাউদ বর্ণনা করেছেন তার সনানে, এই হাদিসটি জঈফ, তবে এই অর্থ বহনকারী বেশ কিছু হাদিস রয়েছে, সুতরাং এই শ্রেণীর মহিলাদের উপর লানত রয়েছে। আর যেমন বলে পুরুষও যদি এই চরিত্র হয় তাদের উপর লানত রয়েছে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস শোনায়, কালা তিনি বলছেন, আখাযা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা নানুহা, মুত্তাফাকুন আলাইহ, আমাদের নিকট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি নিয়েছেন, বাইআত নিয়েছেন, চুক্তি নিয়েছেন, কি আল্লাহ নানুহা, যে আমরা মহিলারা, সাহাবি মহিলারা রোদন করব না। নবী সাল্লাম যখন মুসলিম হয়তো কোনো মহিলা, তখন তাদের কাছ থেকে বেশ কিছু বায়াত নিতেন। হ্যাঁ, সুরায় কোন সুরায় রয়েছে বায়াতের কথা, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজুহুন্না ইলাল কুফার, ওতে তারপর বায়াতের কথা রয়েছে, হ্যাঁ চাদর লম্বা করে ধরিয়ে দিয়ে নয়, যেমন বিদাতি সুফির আর পীর গুলো চাদর ধরিয়ে দেয় আর চাদরে জুটে না, তখন বলছে পিঠে হাত দিয়ে দেন আপনারা, পিঠে হাত দিয়ে দেন একটু, আর বলেন আমি যা বলছি তা বলেন, বায়াতের আরাম বায়াত, এইসব হারাম নাজায়েজ বায়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কথা, নিউ মুসলিম যারা মুসলমান হয়েছে তাদের কাছ থেকে বায়াত নিয়েছেন, পুরুষ হলে হাতে হাত দিয়ে তাকে ওয়াদা করিয়েছেন যে এই কাজগুলি তুমি করবে আর এই অন্যায় কাজগুলি হারাম নাজায়েজ কাজ করবে না, নিউ মুসলিমদের সাথে বায়াত হয়েছে। আর মহিলারা হলে তাদের সাথে শুধু কথায় আর পর্দার আড়াল থেকে এই চুক্তিগুলি তাদের সাথে করেছেন বা বায়াত নিয়েছেন, মানে তাদেরকে শপথ করিয়েছেন যে এই কাজগুলি করবে আর এই কাজগুলি অন্যায় করবে, যেই কাজগুলি করবে না তার মধ্যে একটি ছিল আল্লাহ নানুহা, আমরা যেন রোদন করি, বিলাপ করে কান্না না করি। মুত্তাফাকুন আলাইহ হাদিস বুখারি মুসলিমের। এ সম্পর্কে আরো কয়েকটি হাদিস এখানে আছে, দেখেন, আন ইবনে উমার ইবনে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাইয়্যাতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মুত্তাফাকুন আলাইহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাইয়াতকে আযাব শাস্তি দেওয়া হয়, ফি কবরিহি তার কবরে, বেমানিহে আলাইহে তার উপর রোদন করা হলে, কোন মৃত ব্যক্তির উপর কেউ যদি বয়ান করে কান্না করে তাহলে ওই মাইয়াতের লাভ হয় না, তাকে কি হয় আযাব দেওয়া হয়।
অনেক মানুষ যারা জীবিত আছেন এই রোগটা সংশোধন করি। অনেকে স্ত্রীর সাথে অনেক সময় মানে ভালোবাসা দেখাতে গিয়ে বা ভালোবাসা তার নিতে গিয়ে অনেকে বলে থাকেন হয়তো যে আমি মারা গেলে মনে হয় তুমি কান্না করবে না, তোমার চোখে পানি আসবে না, না নিষেধ করবেন, উল্টো আপনি চাইছেন আপনার মনের আকাঙ্ক্ষা যে আমি মারা গেলে যাতে করে আমার স্ত্রী কান্না করে। আর মনে করেন যারা কান্না করবে আমার ইন্তেকালে তারা মনে হয় আমাকে খুব বেশি ভালোবাসে, অথচ আপনার ক্ষতি করলো, বুঝছেন না বুঝছেন না। এরকম অনেক সময় হয়তো আপনি দাম্পত্য জীবনে করতে পারেন বা অনেকে করে থাকে, সেই জন্য বলছি যে এগুলো থেকে সতর্ক সাবধান, কারণ আপনি অন্যায় কাজের আপনি ওসিয়ত যেন করে যাচ্ছেন বা ওর উপরে খুশি আপনি হয়ে যাচ্ছেন বা ওর সমর্থন দিয়ে যাচ্ছেন যে তুমি কাঁদিও তাহলে আমাকে ভালো লাগবে যে হ্যাঁ তুমি ভালোবাসো সত্যি, খুব কেঁদেছ আমার জন্য, আলহামদুলিল্লাহ। গুনার কাজ আজাবের কারণ, মাইয়াত কি আজাব হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস দেখেন, মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী মুসলিমের, মাইয়াতকে আজাব দেওয়া হয় তার কবরে বেমানিহা আলে মানে বেসাবাবে মানিহা আলে, তার ওপর যে রোদন করা হয়েছে যার কারণে, রোদনের কারণে। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস ওয়ালাহুমা, আর বুখারী মুসলিমে এই রকমই রয়েছে মুগীরা বিন শোবা থেকে বর্ণিত হাদিস। তাহলে আরেকটি হাদিস হয়ে গেল যার সংক্ষেপ করে দেওয়া হয়েছে, এক হচ্ছে যেটা হচ্ছে নিয়াহা বা নুহা করা, রোদন করে কান্না করা বয়ান করে। যদি আমি বলেছি ভাষ্যকারের ভাষায় শোনেন নেই যে নেয়াহা কাকে বলা বলছে, হে রাফু সদ, প্রথম কথা উচ্চ স্বরে কান্না করে, চিৎকার করে, আওয়াজ করে, উচ্চ স্বর মানে একবারে চিৎকার করে গোটা গ্রাম না, আওয়াজ করে কান্না করা। তারপরে বেতাদিদে শামাইল মাইয়্যাত, মাইয়্যাতের ভালো গুণগুলি গণানো, এই ছিল এই ছিল, এই করেছে সেই করেছে, তার দ্বারা এই হয়েছে তার দ্বারা এই হয়েছে, তিনি এই খেদমত করেছেন এই করেছেন সেই করেছেন, এগুলি করা। ও মাহাসিন আফালি, তার ভালো ভালো কাজগুলি আলোচনা করা। ফাইন হাজি আদাতুন জাহিলি, এটি জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকদের বদভ্যাস। তাজা আলিহাল ইসলাম, ও ইসলাম সেগুলিকে নিশ্চিন্ন করে দিয়েছে। ও হারাম মাহা, আর সেগুলিকে হারাম করেছে। নুহা তাহলে রোদন করে কান্না করা হারাম, পাশাপাশি কান্না মোটেই করা যাবে নাকি? হ্যাঁ, চোখে পানি নিয়ে আসাও যাবে না, বা পানি চলে আসছে আর তো এটাও চলবে না, এটা তো অনেক সময় সম্ভবপর নাই। আপনি না চাইলেও আপন জন মারা গেছে চোখে পানি আসবে, তো বৈধতা আছে না নেই? আছে। এই সম্পর্কে দেখেন ইবনে হাজার রহমতুল্লাহ পাশাপাশি হাদিস নিয়ে এসছেন যাতে করে সমন্বয় হয়ে যায়। হ্যাঁ, চোখের পানি ফেলে কান্না করা যাবে বলছেন। ওয়ান আনাসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, শাহিদতু বিনতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুদফান, আমি একবার উপস্থিত ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক মেয়ের দাফনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেয়ের দাফনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় কয় মেয়ে ইন্তেকাল করেছেন? তিন মেয়ে। জায়নাব বড় মেয়ে ইন্তেকাল করেছেন, তারপরে রোকাইয়া দুই নম্বরে ইন্তেকাল করেছেন, হ্যাঁ, তারপরে অম্মে কুলসুম ইন্তেকাল করেছেন পরপর। আর ওখানে অম্মে কুলসুম দুটোকে বিয়ে দিয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহর সাথে পরপর, আগের রোকায়ার ইন্তেকালের পরে দাফনে শরীক হয়েছিলাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইনদাল কবরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের পাশে বসেছিলেন, বোঝা গেল কবরের পাশে বসাও যেতে পারে। ফারায়তু আইনাইহি তাদমানি, আমি দেখলাম তার দুই চক্ষুকে, তাদমানি অশ্রু প্রবাহিত হচ্ছিল, অশ্রু প্রবাহিত, দামা মানে চোখের পানি, চোখের পানি পড়ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে বসে। তাহলে এতে আরও জানতে পারলাম যে শুধু বাড়িতে মাইয়াত আছে তখন কান্নার নাম, কবরের কাছে গিয়েও চোখের পানি ফেলে কান্না জায়েজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছে। রাওয়াল বুখারী হাদিস সহিহ বুখারী। রোদনের অন্তর্ভুক্ত যেগুলি হারাম তার অন্তর্ভুক্ত আরও বেশ কিছু কাজ আছে, যেমন কাপড় ফেড়ে ফেলা, ছিঁড়ে ফেলে দিচ্ছ, হ্যাঁ, শোক মাতম যে আজকাল ইরানিরা করে থাকে, আর ইরানিদের অনুসারীরা যারা করে থাকে বুঝতেই পারছেন কারা। ওয়ালাতমুল খাদ, আর গাল চাপড়ানো, হ্যাঁ, গালে মুখে মারা, এটাও হারাম। অনাথুসার, আর চুল টুল ছিঁড়ে ফেলা, হ্যাঁ, এগুলি হারাম সবগুলি, আর এগুলি রোদনের অন্তর্ভুক্ত না হয়ে যালিক। কারণ সহিহ বুখারী মুসলিমের রেওয়ায়েত রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা'আ বিদাওয়াল জাহিলিয়া, আমার উম্মতের লোক না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই সব লোকেরা মাল্লাতামাল খুদুদা, যারা গাল চাপড়ায় গালে মারে, বশাক্কাল জুইবার, যারা গেরেবান ফাড়ে, হ্যাঁ, জামা কাপড়কে বেড়ে বলে কি যে করছে না করছে, কাপড় চুপড়ের হুঁশ দিয়েছে, মহিলা কান্না করতে করে আছাড় পাছা করতে শাড়ি খুলে গেছে, ওর কোন জাতির জোত বলে কিছু নেই, ঢাকছে, দেখা যায় ঢেকে অন্যরা ঢেকে ঢুকে দিচ্ছে একটু, এই অবস্থায় কান্না করে, এগুলি হারাম, এগুলিও তার অন্তর্ভুক্ত। ওয়াদাবে দাওয়াল জাহিলি, আর জাহিলিয়াতের ডাক ডাকা, জাহিলিয়াতের যুগে যেসব দাগগুলি ছিল
সেগুলি জাহিলিয়াতের যুগের ডাক একটা ব্যাপক কথা, মৃত ব্যক্তির ক্ষেত্রে, শোকের ক্ষেত্রেও এটা। শোক ছাড়াও জাহিলিয়াতের যেগুলি স্লোগান, সেই স্লোগানগুলি হারাম। জাহিলিয়াতের স্লোগান হচ্ছে জাতীয়তার স্লোগান, হ্যাঁ, জাহিলিয়াতের স্লোগান হচ্ছে শিরকুফরি স্লোগান, বোঝা গেছে, ইসলাম বিরোধী স্লোগান, এগুলি হচ্ছে স্লোগান। জাহিলিয়াতের স্লোগান যে আমার দেশ মহান, হ্যাঁ আমার দেশ মহান, এগুলি জাহিলিয়াতের স্লোগান, সবগুলি হারাম। দাবি দাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের স্লোগান আমাদের দেশের বিদাতপন্থীরা নারায় তকবীরের সাথে বলে, নারায় রিসালাত, কি বলে শুনেছেন না, শোনেন নাই? জাহিলিয়াতের, জাহিলিয়াতের আহ্বান, জাহিলিয়াতের স্লোগান, জাহিলিয়াতের স্লোগান। আচ্ছা, এই কাজগুলি রোদন করা কাজগুলি কেন বারণ করা হইল, শরীয়তে কেন নিষিদ্ধ, কেন হারাম? বয়ান করে কান্না করা যাবে না, আরে ভালো মানুষ, আলেমে দিন এই ছিলেন সেই ছিলেন, মাশাআল্লাহ দেশের অনেক সেবা করেছেন, রাস্তাঘাট বানিয়ে দিয়েছেন নেতা সাহেব। আর যদি বলেন মাশাআল্লাহ আমাদের এলাকায় এই নেতা সাহেব আজকে রাস্তাঘাট হলো, না হলে তো আমাদের কোন রাস্তাঘাটই ছিল না। যদি এসব কথাই বলেন তো অসুবিধাটা কি করে, ভালো কথাই তো বলছেন। এসব বয়ান করে কান্না করা, আর তার গুণগুলি গণনা করা, আর তারপরে তার উপর শোক করা, এগুলি হচ্ছে কি, অধৈর্যতা, অধৈর্যতা জায়েজ না। ধৈর্য ধারণের নির্দেশ আল্লাহ দিয়েছেন, ধৈর্য ধারণ করা ফরজ। আর আল্লাহর পক্ষ থেকে যা সুনির্ধারিত হয়েছে, সুপরিমিত হয়েছে, মানে তকদির, তার উপর অসন্তুষ্টি প্রকাশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে সাদরে গ্রহণ না করা, আল্লাহ যা ফয়সালা করেছেন তা সেই ফয়সালার ওপর আপনি মেনে নিতে পারছেন না, এগুলি নাজায়েজ কাজ, যার ফলে এগুলি নিষেধ করা হয়েছে। আচ্ছা, আল্লাহর ফয়সালা মেনে নেওয়াটা দুটো স্তরে হয়। একটা হচ্ছে যা আল্লাহ করিয়ে দিয়েছেন ধৈর্য ধারণ করতে, এখন ধৈর্য ধারণ ছাড়া কোনো উপায় নেই। আর একটা হচ্ছে মনের সন্তুষ্টির সাথে। এমন কোন লোক আছে যে তার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, তারপরও মনে খুশি, রাজি, খুশি যে আল্লাহ যা করেছে তুমি ভালোই করেছো, পাওয়া যাবে লোক? আজকাল খুব মুশকিল আছে, তাই না? এটা কিন্তু সর্বোচ্চ স্তর। যদি আল্লাহ পাকের ফয়সালার ওপর রাজি হয়ে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, যেমন অনেক আরবদেরকে দেখা যায়, আমাদের দেশের লোকেরা ইন্না লিল্লাহ পড়া ছাড়া আর কিছু পড়তে জানে না। যদি কাফেরও মারা যায় আর শুনে অমুক মারা গেছে, অমুক মারা গেছে, ইন্না লিল্লাহ, এত ইন্না লিল্লাহ বলে অভ্যাস আছে। হিন্দু যদি মারা যায়, নাস্তিকও মারা যায়, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দিবি একবার লম্বা টানে, ঠিক না? অথচ আপনার আল্লাহর দুশ্মন মারা গেছে, নাস্তিক মারা গেছে, মুশরিক মারা গেছে, গুমরাহকারী মারা গেছে, বিদাতি মোল্লা মারা গেছে, ইন্না লিল্লাহ আর কিসের বলবো। বরং আপনার আপনজন মারা গেছে, তার উপর যদি আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হাল বলতে পারে, এটা আরো শ্রেয়, আরো ভালো। আল্লাহ যে হালাতটা রাখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবসময় প্রশংসা করতে হবে, আল্লাহ তো আমার কাছ থেকে কিছু নেননি, আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছেন, এই কথাই তো শেখানো হয়েছে। কি বলতে বলা হয়েছে, আমাদের দেশের মানুষরা ইন্না লিল্লাহর মন্ত্র পড়ে, মন্ত্র পড়বেন না, বুঝে পড়বেন, এটা দুটো কথা আছে, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওলামায়ে কেরাম খুব সুন্দর একটি কথা বলেছেন এই সম্পর্কে, যে মানুষ যখন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তখন এতে দুটো জিনিস রয়েছে। ইন্না লিল্লাহ আমরা কার, লিল্লাহ আল্লাহ, আমারও মালিক আল্লাহ, এই আমার বডিটারও মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার ধন সম্পদের মালিক আল্লাহ, আমার বিবি, আমার উমুক আর তমুক, ছেলে মেয়ে যা কিছু আছে সব কিছুর মালিক কে, আল্লাহ। তো আল্লাহ হলেন মালিক, সুতরাং যা নিয়েছেন সেটা আমার ঘর থেকে নেননি, আল্লাহর জিনিস নিয়েছেন, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিঃসন্দেহে তার কাছে ফিরে আসতে আমাদের সকলকে, শুধু আমার স্ত্রী কেন, আমার স্বামী কেন, আর আমার ভাই কেন, আর বোন কেন, আর অমুক কেন, সকলকে, আমাকেও ফিরে যেতে আল্লাহর কাছে। সুতরাং আজকে উনি গেছেন, কালকে আমাকে যেতে হবে। যদি অর্থ বুঝে পড়েন তো এর উপর সন্তুষ্ট হতে পারবেন না, পারবেন না। আল্লাহ যা নিয়েছেন আমার ঘর থেকে কেড়ে নেননি, হরণ করে নেননি, আল্লাহর জিনিস নিয়েছেন, আমানত ছিল আমার কাছে, আমানত ফিরিয়ে নিয়েছেন, টাকা আমার কাছে জমা রেখেছেন, আর এসে বলছেন সেই টাকাগুলো দেন, বলে না না অনেকদিন ধরে আছে, আমি দিতে পারবো না, খুব মায়া লাগে, ঠিক করলাম না, দীর্ঘদিন আমার কাছে টাকাটা আছে, খুব মায়া মায়া হয়ে গেছে টাকাটার উপর, আমি দিতে পারছি না, বলেন চলবে? তো ওইরকম আপনার স্ত্রী অনেকদিন ধরে আপনার কাছে অনেক মায়া হয়ে গেছে, আল্লাহ বলছে দে দে মালাকুল মত পাঠিয়েছি, দে বলছে না আমি দিতে পারবো না, ছাড়বো না, মায়া হয়ে গেছে আমার, একই কথাই তো, একই কথাই তো, বুঝেন কথাকে, আল্লাহ জিনিস আল্লাহ নিয়েছেন, এবং আল্লাহর কাছে ফিরে যেতে হয় একদিন, কেউ থাকতে আসেনি পৃথিবীতে,
একটু আগে আর পরের পার্থক্য শুধু রয়েছে, আর কিছু নেই। রহমতুল্লাহ বিষয়টি উল্লেখ করেছেন যে আল্লাহ যা অপ্রীতিকর আপনার জন্য আমার জন্য ফয়সালা করছেন, কারণ মানুষের জীবনে আপ আর ডাউন আছে, কখনো উত্থান কখনো পতন, কখনো ভালো কখনো মন্দ, কখনো সুখ কখনো দুঃখ আছে। দুঃখের সময় এর ওপর আল্লাহর কাজা ফয়সালাতে রাজি হয়ে যাও, সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, এটা ওয়াজিব না মুস্তাহাব? না ওয়াজিব নাই, তাহলে সব লোকই ফেল করে যাবে, ইল্লা মানে হাজার একটা পাওয়া যাবে না। এটা বলছেন যে আম্মা রেজাবে কাজা ইল্লাহ, আল্লাহর ফয়সালাতে রাজি হয়ে যা ফালা ইয়াজিব, এটা ওয়াজিব, ওয়াইন্নামা ইয়াস্তাহাব, এটা হচ্ছে মুস্তাহাব। ওয়া মিনহুম মান ক্বালা বিওয়াজিবিহি, তবে কিছু ওলামারা এটাকে ওয়াজিব বলেছেন, তবে যেটা ওয়াজিব সেটা হচ্ছে অধৈর্য না হওয়া, অধৈর্য হবেন না। কিন্তু কষ্ট আঘাত লেগেছে আমাকে, যে কোনো দুর্ঘটনায় আঘাত লেগেছে, সেই জন্য একটু কষ্ট আছে, কিন্তু কষ্ট থাকলে আল্লাহর বিরুদ্ধে আমার কমপ্লেন শিকায়াত নেই, অভিযোগ নেই, কার কাছে অভিযোগ করব? এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই জুলুম করেন নাই, আর আমি এতে ধৈর্য হারা হচ্ছি না, এই বিষয়টি। আর একটি কথা, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে ওলামারা উল্লেখ করেছেন যে মানুষের ওপর মুসিবত আসলে মুসিবতে নেকি পাই না মুসিবতের ওপর ধৈর্য ধারণ করলে নেকি পাই? জি বলে দিলাম সেই জন্য, না হলে যদি শুধু একটা বলতাম তো জবাব উল্টো দিতেন। যদি বলতো আচ্ছা মুসিবত আসলে নেকি পাই কি পাই না, তো সবাই বলতে হ্যাঁ অবশ্যই পাই, বলতেন না বলতেন না? মুসিবত আসলো, আসার পরে আল্লাহ তুমি কি করলে, আমা কি পেলে আল্লাহ, যে আমার স্ত্রীটাকে নিতে হবে এত তাড়াতাড়ি, আমার এই একটা ছেলে তাই নিতে হবে, আল্লাহ আর কাউকে পেলেন আল্লাহ, এত বড় বালা মুসিবত আল্লাহ যদি এইরকম করেন। কিন্তু মুসিবত আপনার আসলো, কোনো নেকি হবে, কোনো নেকি হবে, কোনো নেকি হবে না। কাফের উপর মুসিবত আসে কোনো নেকি পাই, অধৈর্যের উপর মুসিবত আসে কোনো নেকি পাই, কোনো নেকি পাই না। তাই বলছেন বলেই আপনি বড় নেকি আর পুরস্কার পেয়ে গেলেন, এটা কখনো হয় না। শুধু মুসিবতে কোনো নেকি নেই, মুসিবতের ওপর ধৈর্য ধারণ করলে নেকি আছে। এই জন্য আল্লাহ বলেননি যে অবাসের সুসংবাদ দাও আল মুসাবিন, যারা মুসিবতে পড়েছে তাদের, অবাসেরই সাবিরিন বলেছেন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলে এই দুটি বাক্য, আর তারপরে কি উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বি, রবের পক্ষ থেকে ওদের জন্য সলাওয়াত রয়েছে, রহমত রয়েছে, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমা, এবং রহমত রয়েছে, রহমত রয়েছে, করুণা রয়েছে, আল্লাহর পক্ষ থেকে খাস অনুগ্রহ রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হেদায়েতের পথে সঠিক পথে। আল্লাহ পাক যেন বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন, এবং বালা মুসিবত বিপদ আপদ আসলে আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দান করেন। এখানেই আলোচনা শেষ করছি, তবে হাদিসের ভাষ্যে একটু কথা থেকে গেছে, মাইয়েতকে যে কবরে আজাব হয় জীবিতদের রোদন করার কারণে, জীবিতদের অন্যায় করার কারণে, এর অর্থটা কি, আসলে কি আজাব হয়? এই ক্ষেত্রে একটি মত হচ্ছে যে যদি মাইয়েত হুকুম দিয়ে থাকে যে আমি মারা গেলে এরকম করে কান্না করিবে, তাহলে নিশ্চয়ই আজাব হবে, কারণ অন্যায় হুকুম দিয়ে গেছে। ওই সমাজে এইরকম রোদনের হারাম নাজায়েজ প্রথা ছিল, আর তার ওপর যদি চুপ থেকে যায়, বারণ না করে যায়, নিষেধ ওসিয়ত না করে যায়, তাহলে সে তার দায়িত্বে গাফিলতি শিথিলতা করেছে, সেই জন্য আজাব হবে। বোঝা গেছে? কারণ আল্লাহ কোরআনের আয়াতে বলছেন ওয়ালা তাজির ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো বোঝা উঠাবে না, একজন আর একজনের গুনার বোঝা উঠাবে না। তো গুনার বোঝা যখন উঠাবে না, কাঁদলো ওই জীবিত লোকেরা, আর বেচারা মাইয়েতের উপর আজাব হবে, এটা কোন যুক্তিতে? বোঝা গেছে? হাদিসের সাথে কোরআনের সংঘর্ষ হয়ে যায় কিনা, সেই জন্য বললাম যে হয় ওসিয়ত করে গেছে কাঁদিও খুব আমার উপর, অথবা ওই সমাজে কাঁদার কুপ্রথা হারাম প্রথা আছে, আর তার উপর চুপচাপ থেকে চলে গেছে, ওসিয়ত করে বারণ করে যায়নি, তাহলে আজাব হবে, এটি একটি মত। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলছেন যে না, আল্লাহর পক্ষ থেকে আজাব হয় না, ইয়াজ্জাবু মানে আল্লাহর পক্ষ থেকে আজাব নাই, আল মাইয়্যাতু ইয়াজ্জাব মানে ওকে কষ্ট হয়, আজাব আর একাবে পার্থক্য করেছেন তিনি। আর তিনি বলছেন যে সহি
ব্যাখ্যা হচ্ছে এই হাদিসগুলি, আন্নাল মাইয়্যিতা ইয়াতাআযা বিল বুকাই আলাইহি, মৃত ব্যক্তিকে কষ্ট হয় আখিরাতের জগতে বারজাখী জীবনে চলে যাওয়ার পরে যদি জীবিতরা কান্না করে, কষ্ট হয় তাকে, কষ্ট অনুভব হয়। সুতরাং মাইয়্যিতকে কেউ কষ্ট দেবেন না, তাদের যদি দরদি হন, তাদের যদি হিতাকাঙ্ক্ষী হন তো কষ্ট দিতে চাইবেন না, এই অর্থটি। তাহলে এটা একটা নতুন অর্থ যেটা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি করেছেন, আর সাধারণ অন্যান্য ওলামার ওই ব্যাখ্যাগুলি করেছেন। আর নিষেধও করে গেল না আমার উপর কিন্তু কান্না করে, অথবা সেখানে এরকম কান্নার জাহিলিয়াতের প্রচলনও নেই, আর লোক মহিলারা কান্না শুরু করে দিয়েছে আর ওরকম বয়ান করে কান্না করেছে, সে জানাও না যে আমার জন্য এইসব নাজায়েজ কাজ করবে, তো আজাব হবে নাকি? না আজাব হবে না। তাহলে যদি নিষেধ করে গিয়ে থাকে, সমাজে কুপ্রথা আছে, তারপরেও কান্না করে থাকে ওইরকম করে বয়ান করে, তো আজাব হবে না। অথবা সেই এলাকাতে এইসব কুপ্রথাও নাই, সেজন্য সে আর কিছু হ্যাঁ না কিছু বলেও নিয়ে আর মারা গেছে, তাহলেও আজাব হবে না, কারণ কেউ কারো বোঝা ওঠায় না। তবে তার দায়িত্বে যদি গাফিলতি করে তাহলে আজাব হবে। আল্লাহু আলাম ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। না না শুনলেও বলা যেতে পারে, না শুনলেও বলা যেতে পারে, কথা বোঝা গেছে? আপনারা চিঠি লিখছেন, আজকাল চিঠির যুগ চলে গেছে, ইমেল তো লিখছেন, যদি আপনার বাপকে ইমেল লেখেন, হ্যাঁ, বা স্ত্রীকে লিখছেন, অথবা কোনো বন্ধুকে, বন্ধু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত, বন্ধু মানে হে বন্ধু, ঠিক কিনা? বন্ধু আসসালামু আলাইকুম, হ্যাঁ আব্দুর রহমান ভাই মানে ইয়া আব্দুর রহমান ভাই, ঠিক না? তো হে আসসালামু আলাইকুম, এক তো সম্বোধন ওকে করলেন, তার আসসালাম আপনাদের সালাম হোক, অথচ 5000 কিলোমিটার দূরে বাংলাদেশে আছে, অথবা 10000 কিলোমিটার দূরে অনেক দূরে আরো অন্য কোনো দেশে আছে, এত দূর থেকে কি করে এইভাবে সম্বোধন করছেন? চিঠিটা তার কাছে সেন্ড হয়ে যাবে, হ্যাঁ, তখন তাকে অ্যাড্রেসটা খেতাবটা হয়ে যাবে, সম্বোধনটা হয়ে যাবে, ঠিক না? ওই রকমই যখন সালাম পড়বেন তখন সালামটা ফেরেশতারা পৌঁছে দেয়। সুতরাং নবীর কবরের কাছে না, এখানেও যদি আপনি আত্মায়াত পড়ছেন আর বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এখানে বলেন না আসসালামু আলাইকা, আপনার উপর সালাম হোক, আইয়ুহান নবী, আইয়ুহা তো ইয়া, আইয়ুহা মানে তো ইয়া, হে নবী আপনার উপর সালাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীর আইয়ুহা দিয়ে বলেছেন, আপনিও আইয়ুহা দিয়ে বলতে পারেন, যদিও বেশ কিছু ওলামারা আর সাহাবায়ে কেরামরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তারা বদলে দিয়ে এইখানে নবীর ইন্তেকালের পরে তা আসসালামু আলান নবী বলতেন, আলবানি কিন্তু এরই সমর্থন করছেন যে এখানে আইয়ুহান নবী না বলেই আসসালামু আলান নবী করে দেন, আর আহলে হাদিস ওলামারা অনেকে এর উপর আমল করে। ভালো, তাহলে বিদাতীদের ওই সুযোগটা থাকবে না। তারপর আইয়ুহান নবী বললেও তার জবাব আছে, সেটা হচ্ছে যে ফেরেশতারা আমাদের আত্মাহাতটাকে যখন সালাম, নবীকে সালাম বললাম, যখন পৌঁছে দেবেন নবী সাল্লামের কবরে তখন সম্বোধন হয়ে যাবে। যেমন আপনার ইমেলটা সেন্ড হয়ে যখন চলে গেল, পৌঁছে গেল ওখানে, তখন সম্বোধন হয়ে গেল। আপনার চিঠিটা যখন পোস্টম্যান নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে দিল, আসসালামু আলাইকা আব্বা, আপনি কেমন আছেন, আপনি আপনি সম্বোধন আপনার জন্য বৈধ, ঠিক তেমনি ফেরেশতা যখন সালামটা পৌঁছে দিল তখন নবীকে সম্বোধন হয়ে গেল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।